الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে একই আওয়াজে মোহাব্বত নিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وصحابه وسلم صلى الله على وآله وصحابه وسلم اللهم صل على দেখো মহান আল্লাহ
بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه إمام محمد صل على سبحان الله سبحان الله اے نام محمد صل على سبحان الله سبحان الله دی جس نے ہماری دل کو جلا سبحان اللہ سبحان اللہ قرآن اٹھا کر دیکھ ذرا معلوم تجھے ہو جائے گا قرآن اٹھا کر دیکھ ذرا معلوم تجھے ہو جائے گا ہے قول محمد قول خدا ہے قول محمد قول خدا سبحان اللہ سبحان اللہ اے نام محمد صل علی سبحان اللہ سبحان اللہ جب پایا اشارہ انگلی کا دو ٹکڑے فلک پر چاند ہوا جب پایا اشارہ انگلی کا دو ٹکڑے فلک پر چاند ہوا ڈوبا ہوا سورج بھی پلٹا دیا ڈوبا ہوا سورج بھی پلٹا دیا سبحان اللہ سبحان اللہ اے نام محمد صل علی سبحان اللہ سبحان اللہ اے نام محمد صل علی سبحان اللہ سبحان اللہ معراج کی شب معلوم ہوا عالم کو تیری رفعت کا پتا معراج کی شب معلوم ہوا عالم کو تیری رفعت کا پتا قدموں کے نیچے ہے عرش علا قدموں کے نیچے ہے عرش علا سبحان اللہ سبحان اللہ اے نام محمد صل علی سبحان اللہ سبحان اللہ الحمدللہ والشکر للہ والصلاة والسلام علی رسول اللہ ঐতিহ্যবাহী মিস্ত্রি পাড়া তরুণ মিলাদ কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী সকলের সহযোগিতায় আন্তরিক প্রচেষ্টায় পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মিস্ত্রি পাড়া বড়পুকুর পাড় চট্টগ্রাম এই
স্থানে অষ্টমতম আজিম শান আজকের মিলাদ মাহফিল উপস্থিত আছেন। আজকের মাহফিলে সম্মানিত বিশেষ বক্তা সরাইপাড়া পদ্মাপুকুর পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাদ্রাসাই মোহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার বানুরবাজার ভাটিয়ারি সীতাকুণ্ড আরবি প্রভাষক বিশিষ্ট আলেমে দিন আলেম সমাজের অহংকার মুনাজির আহলে সুন্নাত আলেম সমাজের নক্ষত্র হযরতুল হাজ আল্লামা মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ নুরি মাদ্রাসিলুল আলী সাহেব উপস্থিত আছেন বাইতুন্নূর জামে মসজিদের সম্মানিত খতিব খতিবে মুকাররম বিশিষ্ট আলেমে দিন হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব মঞ্চে আমার ডানে বামে দুজন অর্থ এলাকার প্রীতি সন্তান অর্থ এলাকার অহংকার গৌসে কমিটি বাংলাদেশ ডবল মুরিং থানার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইলিয়াস আল কাদেরী সাহেব আমার মঞ্চে উপস্থিত আছেন গৌসে কমিটি বাংলাদেশ চব্বিশ নং উত্তর আগ্রাবাদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব অন্যান্য অপরাপর বিভিন্ন দূর দারাজ থেকে আগত মেহমান বৃন্দ অত্র এলাকার আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বীগণ নজন ভাইরা কচি কাঁচা ছোট্ট শিশুরা বিশেষ করে মাইকের আওয়াজ মাইক্রোফোনের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে আলোচনা শুনছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং আবারও সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের পাক পবিত্র আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া সিজদা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মেহরবানি করেছেন, সুস্থ শরীর নিয়ে আরামের বিছানা না ঘুমিয়ে সারাদিন পরিশ্রম করে কোরআনের মাহফিলে কোরআনের পাগল হয়ে নবীর মহব্বত অন্তরে নিয়ে আউলিয়া কেরামের মহব্বত অন্তরে নিয়ে মাহফিলে আমরা ছুটে এসেছি। মাহফিলে আসার বসার তৌফিক সুযোগ সুস্থতা যোগ্যতা যে মহান মনিব আমাদেরকে দান করলেন সে মহান মনিবের দরবারে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে আমরা আল্লাহর দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সবাই উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে একসাথে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ গুনেহগার হতে পারি, নাচিস হতে পারি, কিন্তু যেই মাহফিল আসলাম তিনি তো নবীউল আম্বিয়া, যে কোরআনের মাহফিল আসলাম সেই কোরআন তো আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগের মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা খুশনসিব সাআদাতমন্দি, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব যারা অক্লান্ত পরিশ্রম করে হাঁটি হাঁটি পা পা করে সকলের সহযোগিতায় আন্তরিক প্রচেষ্টায় এ মাহফিল যারা ইন্তজাম করেছেন, সুন্দর এই কোরআনের বাগানকে মিলাদুন নবীর মাহফিলকে সাজিয়েছেন, সর্বোপরি আপনারা কষ্ট করে মাহফিলে এসেছেন, কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা হোক বলে আমিন। আল্লাহ যেন আমাদের জন্য এই মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দেন বলে আমিন। সাথে সাথে আমরা দোয়া করি আমাদের সেই মা বাপ পিতামাতা দাদা দাদি আত্মীয় স্বজন যারা আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন, আদর মহব্বত দিয়ে বড় করেছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে মসজিদ বিটায় গাছতলায় বাসতলায় পুকুর পারে দিঘির পারে শুয়ে আছেন, আজকে তারা দোয়ার অপেক্ষায় আছেন, আমরা তাদের জন্য দোয়া করি এই মাহফিলের সওয়াবটুকু আল্লাহ তাদের কবরে পৌঁছে দিয়ে আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। মিলাদুন নবীর মাস যখন আসে রবিউল আব্বালের মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাস যখন আসে
মোমেনদের অন্তরে আনন্দের একটা জোয়ার আসে, আনন্দের একটা জোয়ার আসে। যেহেতু এই মাস তো ওই মাস, যেই মাস না হলে, যেই নবী না আসলে আমরা কোরআন পেতাম না, ইসলাম পেতাম না, হজ পেতাম না, জাকাত পেতাম না, ঈদ উল ফিতর হতো না, ঈদ উল আদহা হতো না। ওই নবীউল আম্বিয়ার আগমনের এই মাস যখন আমাদের কাছে প্রতি বছর ছুটে আসে, মোমেনদের অন্তরে আনন্দের ঢেউ কেলে যায়, যেহেতু আমরা নবীর উম্মত হতে পেরে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিবও হাদিস শরীফের সাথ করেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যে আল্লাহর বান্দা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছে, ইসলামকে দিন হিসেবে পেয়ে আনন্দিত হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রসুল হিসেবে পেয়ে খুশি হয়েছে, ওই বান্দা যাকা তাআমাল ঈমান, ওই বান্দা ঈমানের মজা পেয়েছে। সুবহানাল্লাহ। ঈমানের মজা মানে যে আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি। তার কাছে মিলাদুন নবীর মাহফিল ভালো লাগবে, কোরআন ভালো লাগবে, জিকির ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, হজ ভালো লাগবে, যাকাত ভালো লাগবে, আল্লাহর বান্দেগীতে ডুবে থাকা ওই বান্দা একটা আনন্দ, একটা মজা, একটা সাচ্চে কলবের ভিতরে অনুভব করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীউল আম্বিয়ার আগমনের এই মাসে আমরা কেন নবীর জন্য পাগল হব না? যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটা দিক, একটা নবীর মিলাদ আর একটা নবীর সিরাত। আপনি যেদিকেই দেখেন না কেন, রসুলে পাকের মিলাদ, রসুলে পাকের সম্মান, রসুলে পাকের ইজ্জতকে আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিলেন। আল্লাহ যতটুকু জগৎকে সৃষ্টি করলেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর রসুলের শানে কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল, আপনি নবীকে আমি কিভাবে মর্যাদা দিয়েছি, যতটুকুন জগতের জন্যে আমি রব, আমি মালিক, আমি পালন করতা, ততটুকুন জগতের জন্যে আপনি নবী রহমতুল্লিল আলমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মানকে, নবীর ইজ্জতকে, নবীর আজমতকে, নবীর এহতারামকে বাড়িয়ে দিয়েছেন কে? কে বাড়িয়ে দিয়েছেন? সুতরাং আমরা নবীর শান ও মান আলোচনা করলে এমন না যে নবীর শান বেড়ে যাবে, নবীর শান তো আল্লাহই বর্ণনা বাড়িয়ে দিয়েছেন, বর্ণনা করেছেন। এজন্যে আমরা আলোচনা করলে, নবীর শান বর্ণনা করলে নবীর শান বাড়বে না। আমরা তো মূল্যহীন গুনাহগার, নবীর যখন আলোচনা চলবে, নবীর যখন আলোচনা শুনবো আর করবো, মাহফিলে যখন আসবো, তখন নবীর সম্মানের উসিলায় আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে আমাদেরকেও জান্নাতি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীউল আম্বিয়াকে আল্লাহ এমনভাবে মর্তবা দিলেন, এমন শান শান মুস্তফাকে আল্লাহ বাড়িয়ে দিলেন, রসুলের চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ। আল্লাহ নিজেই সূরা কলম, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রসুল আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আপনাকে যে সৌন্দর্য, আপনার চারিত্রিক যে আদর্শ আমি আপনাকে দিয়েছি, কোনো নবীকেও আমি এটা দান করি নাই। আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে বেমিসাল, কোনো তুলনা নাই, আল্লাহর সাথে কোনো এক্সাম্পল চলে না, কোনো তুলনা চলে না। নবীকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি জগতে নবীর তুলনা নবী নিজেই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর শান ও মানকে আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিয়েছেন। নবীর শান ও মান যদি বুঝতে চাই আমরা, আমাদের ভাষায় না বুঝে যদি সাহাবায়ে কেরামের দিকে চলে যাই, আমরা দেখতে পাই রসুলের ইন্তিকালের পর ইয়েমেন থেকে কিছু লোক এসে
আল্লাহর নবীর ব্যাপারে প্রশ্ন রাখলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে কাইফা কানা আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মা আয়েশা, আপনার কাছে জানতে চাই প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা, আদর্শটা কেমন ছিল। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা তাদেরকে প্রশ্ন করে বসলেন, তোমরা কি মুসলমান? তারা বললেন, আমরা মুসলমান। তোমরা কি কোরআন পড়ো? তারা বললেন, আমরা কোরআন পড়ি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাগজে লেখা, গ্রন্থে লেখা, কাগজে লিপিবদ্ধ কোরআন তোমরা দেখেছো, পড়েছো। যদি চলন্ত কোরআন, জিন্দা কোরআনকে যদি তোমরা দেখতে চাও, আমার নবীর জীবন ছিল কানা খুলুকুল কোরআন। আমার নবীর জীবন ছিল চলন্ত একটা জিন্দা কোরআন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কত মর্যাদা দিলেন! সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে বলতেন, কাআন্নাল কোরআন ইয়ামশি আলাল মার, যেন জিন্দা কোরআন আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। আমার হাজরিন ভাইরা, কোরআনের মর্তবা যদি আমরা বুঝতে চাই, নবীর হাদিসের দিকে চলে যাই। যে কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, একটি হরফ তেলাওয়াত করলে দশটি নেকি আমল নামায় লিখে দেয়। যেই কোরআন তেলাওয়াত করলে আল্লাহর হাবিব বলেন, কিনু সূরাত ইয়াসিন আলাল মাইয়িত, মুমূর্ষ ব্যক্তির সাকরাত চলছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, এরকম ব্যক্তির সামনে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করা হবে, ওই বান্দার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবে। কোরআন যদি তেলাওয়াত করা হয় সূরা মুলক, কবরের মধ্যে তেলাওয়াত করা মানে কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আর ওই কোরআনের ফজিলত বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, এই পৃথিবীতে যত গাছ আছে, গাছগুলো যদি কলম হয়ে যায়, গাছকে কেটে কেটে যদি ছোট ছোট কলম বানানো হয়, পৃথিবীর সব গাছগুলো কেটে কলম হয়ে যায়। ওয়াল বাহরু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, সমস্ত সাগরের পানি, এই যে সমস্ত সাগরের পানি আছে, এর সাথে যদি আরো সাত সমুদ্রের পানি একত্র করা হয়, এই পানিগুলি যদি কালি হয়ে যায়, দুনিয়ার গাছগুলো যদি কেটে কলম বানানো হয়, গাছ কলম হয়ে সাগরের পানি কালি হয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্তবা, কোরআনের ফজিলত যদি লেখা আরম্ভ হয়ে যায়, সাগরের পানি শেষ হয়ে যাবে, গাছ কলম হয়ে শেষ হয়ে যাবে, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের ব্যাখ্যা দেওয়া, মর্যাদা বর্ণনা করা, আল্লাহর কালামের তাফসীর শেষ হবে না। সুবহানাল্লাহ। কাগজে লেখা কোরআনের যদি এমন ফজিলত হয়, তো যিনি ছিলেন জিন্দা কোরআন, যিনি কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন আমরা পড়ি, নামাজে তেলাওয়াত করি, যেই কোরআনে একটি হরফ তেলাওয়াত করলে দশটি নেকি আমল নামে লিখে দেওয়া হয়, যিনি ছিলেন সাহেবে কোরআন, জিন্দা কোরআন, তার মর্তবা কত। এই জন্য আমি বলি, কোন বক্তা তার বক্তব্য দিয়ে, কোন লেখক তার লিখনী দিয়ে, কোন কবি তার কবিতা দিয়ে, কোন শিল্পী তার শিল্প চর্চা দিয়ে, আল্লাহর নবীর যে শান ও মান মর্যাদা আল্লাহ নবীকে দান করেছেন, আমার আপনার নবীকে, তিনি তো শুধু আমার আপনার নবী নয়, নবীউল আম্বিয়া সমস্ত নবীদের নবী, সৈয়দুল মুরসালিন সমস্ত রসুলদের সরদার, আফতাবে নবুয়ত নবুয়তের আকাশের সূর্য, যিনি খাতিমুল আম্বিয়া, নবীর ইন্তেকালের পর অবশ্যই কোন নবী দুনিয়াতে আসেন নাই, বর্তমানে কোন নবী দুনিয়াতে নাই, কেয়ামত পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসবেন না, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার পরে, যেহেতু আমার আপনার নবী আকা মাওলা তাজদারে মদিনা রাহমাতুল্লাহ আলামিন নবী,
তিনি তো যেন তার নবী নয়, তিনি সমস্ত বিশ্বজগতের সভাপতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে এই মকাম দিয়েছেন কে? আল্লাহ। এই মকাম দিয়েছেন কে? আল্লাহ। তো রসুলের শান ও মান মর্তবাকে আল্লাহ এমন ভাবে বাড়ালেন, আল্লাহ নবীর শানে কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। রসুল আপনার মর্তবা, আপনার ইজ্জত, আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়ায় নাই, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। তো আমরা ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশনসিব, আমরা ভাগ্যবান। এই জন্য নবীর আলোচনা শান ও মান বক্তা বক্তব্য দিয়ে শেষ করতে পারবে না, লেখক লিখনী দিয়ে শেষ করতে পারবে না, কবিতার কবিতা দিয়ে শেষ করতে পারবে না, শিল্পী তার শিল্পীর তুলিতে তার শিল্প চর্চা করে শেষ করতে পারবে না, আরম্ভ করতে পারবে, শেষ করা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবীর শানকে এহাতা করা কারো পক্ষে সম্ভব নয়, যেহেতু আল্লাহর নবীর শানকে বাড়িয়েছেন আল্লাহ। আল্লাহর নবী কি আমার আপনার নবী, বিশ্বজগতের নবী, নবীউল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল আলামিন, নবীকে আল্লাহ এমন মর্তবা দিলেন, এমন মর্যাদা দিলেন, হযরতে আদম আলাইহিস সালামকে ডেকেছেন আল্লাহ নাম ধরে, ঈসা আলাইহিস সালামকে ডেকেছেন নাম ধরে, ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন নাম ধরে, ইয়াহিয়া আলাইহিস সালামকে ডেকেছেন নাম ধরে, যাকারিয়া আলাইহিস সালামকে ডেকেছেন নাম ধরে, আদমকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আদম উস্কু নাও তাওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ হযরত ইব্রাহিমকে ডাক দিলেন, হে ইব্রাহিম, হে মূসা, হে ঈসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওগো মূসা তোমার হাতে ডাকি। সমস্ত নবীদেরকে ডেকেছেন আল্লাহ নাম ধরে, আমার আপনার নবী, বিশ্ব জগতের নবী, রহমাতুল আলামিন নবীকে কোরআনের কোন জায়গায় একটি বারও নাম ধরে ডাকেন নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ যখনই ডেকেছেন মহাব্বতের সুরে, মহাব্বতের সম্মান সূচক শব্দ দিয়ে নবীকে ডেকেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল আলামিন নবী, নবীর নামে আল্লাহ সূরা নাযিল করলেন, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দেখি কোন রাস্তা হবে, বিমানবন্দর হবে, ফ্লাইওভার হবে, মানুষের নামে হয়, কোন মানুষ, যে সমস্ত মানুষ দেশের জন্য অবদান রেখেছেন, মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, যারা দেশের গেরে গুণি তাদের নামে নামকরণ হয়। এই যে ফ্লাইওভার নাম রেখেছে আখতারুজ্জামান ফ্লাইওভার, ঠিক কিনা? বিমানবন্দরের নাম রাখা হয়েছে শাহ আমানত বিমানবন্দর, আল্লাহর ওলির নামে হয়, বিশেষ ব্যক্তির নামে হয়, কিন্তু কোন বেডরুমের নামে, যিনি বিশেষ ব্যক্তি যে কক্ষে ঘুমায় ওই কক্ষের নামে কখনো রাস্তার নাম হয় না। আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসে, কত মহাব্বত করে, পছন্দ করে। আল্লাহর হাবিব যেই কক্ষে ঘুমান, রওজা মোবারক যেখানে রসুলে পাক শুয়ে আছেন ওখানেই ছিলেন রসুলের কক্ষ, বেডরুম, রসুলের বেডরুমের নাম একটা সূরা আল্লাহ নাযিল করলেন, সূরা এলাহ, সূরা হুজরা, সূরা হুজরা। রসুলকে মর্তবা দিলেন আল্লাহ, আবুল আহাব রসুলকে গালি দিলেন, বদদোয়া করলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। রসুলের মর্তবাকে আল্লাহ কত উঁচু করে দিলেন, গালি দিয়েছেন রসুলকে, তার উত্তর দিয়েছেন আল্লাহ, জিব্রাইল দিয়ে নয়, মিকাইল দিয়ে নয়, ইসরাফিল দিয়ে নয়, আজরাইল দিয়ে নয়, আল্লাহ সরাসরি রসুলের নামে রসুলের প্রশংসায় সূরা নাযিল করে আবুল আহাবকে আল্লাহ বদদোয়া দিয়ে, অভিশাপ দিয়ে, লানত দিয়ে সূরা নাযিল করলেন, সূরা আলাহাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, আবুল আহাব তুমি বলেছো আমার নবীকে ধ্বংস হতে, আমার নবী ধ্বংস হবে না, তুমি আবুল আহাব ধ্বংস হয়ে যাবে। এমন ভাবে তাকে নাস্তানাবুদ করে দিলেন, নবীউল আম্বিয়া যেখানে
দুনিয়াতে এসেছেন মৌলুদুন্নবী, সেখানে আজ মক্কার পূর্ব দিকে সাফা মারওয়া পাহাড়, তার পূর্ব দিকেই মৌলুদুন্নবী। সেখানে হয়েছে একটা লাইব্রেরি, যেখানে আছে কিতাব, যেখানে জ্ঞানের চর্চা হয়, আর যেখানে আবুল হাব আবু জেহেলের বাড়ি ছিল, ওই আবু জেহেলের বাড়িতে টয়লেট হয়ে গেল। তো যেই নবীকে গালি দিলে উত্তর কেঁদে, উত্তর কেঁদে, তাহলে ওই নবীর মর্তবা কত? সুবহানাল্লাহ পড়েন, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিন একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দে জবাব, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিন একটি গোলাপ, দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা, তাদেরই লাঞ্ছনার কথা কি করিব বর্ণনা, বর্ণনা তো দিয়েছে আল্লাহ, বর্ণনা তো দিয়েছে আল্লাহ, নাজিল করে সুরাল আহাব, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবি একটি গোলাপ। আল্লাহর হাবিবকে আল্লাহ এমন মর্তবা দিলেন, এমন মর্যাদা দিলেন, কোন নবীর সাথে সেই মর্তবা মর্যাদা মিলে না। হযরতে মূসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী আল্লাহকে বলে রব্বুল আলামিন, আল্লাহ তোমার সাথে কথা বলতে তো ভালো লাগে, আল্লাহ একটু আমাকে দেখা দাও। রব্বি আরিনি, আল্লাহ আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মূসাকে আল্লাহ কালিমুল্লাহ আসনে অধিষ্ঠিত করেছেন, এমন সম্মান দিলেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম আল্লাহকে আরজ করে রব্বুল আলামিন আপনার সাথে কথা বলতে এত ভালো লাগে, রব্বুল আলামিন আমাকে একটু দেখা দিন, আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলে মূসা দুনিয়াতে বসে দুনিয়ার এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়, মূসা আলাইহিস সালাম নাছোড় নবী, আল্লাহ আমি আপনাকে দেখবই। আল্লাহ বলেন মূসা আমি আল্লাহকে সরাসরি দেখা তো তোমার পক্ষে সম্ভব না, উনজুরলি তিলকাল জাবাল, ওই যে দূরে পাহাড় দেখা যায় পাহাড়ে তুমি একটু দেখো, আমি আল্লাহ আমার নূর পাহাড়ে বিচ্ছুরিত করব। এই যে বাতির ফোকাস, আল্লাহর নূরটা কিরকম সেটা ব্যাখ্যা করার অবকাশ রাখে না, এটা আল্লাহর কুদরতি নূর। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ বলেন মূসা পাহাড়ের দিকে দেখো, ইনিস্তাকাররা মাকানা, পাহাড়টা যদি আপন জায়গায় স্থির থাকে, ফাসাউফা তারানি, অচিরেই তুমি মূসা আমি আল্লাহকে দেখবে। রব্বুল আলামিন আল্লাহর কুদরতি তাজাল্লি ওই পাহাড়ের দিকে দিয়ে দিলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ে আল্লাহ নূর বিচ্ছুরণ করলেন, ফাজআলাহু দাক্কা, আল্লাহর নূর পড়ার সাথে সাথে ওই পাহাড়টা আল্লাহর নূরে জলে পুড়ে ছারকার হয়ে গেল, ব্লাস্ট হয়ে গেল, ছাই হয়ে গেল। ওয়াকারা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম ঠাস করে জমিনের মধ্যে বেহোশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী জলিল কদর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, দেখতে পারেন নাই, পাহাড় জলে ছারকার হয়ে গেল, মূসা আলাইহিস সালাম জমিনে বেহোশ হয়ে পড়ে গেলেন। আমার আপনার নবী আকা মাওলা তাজদারে মদিনা, আমার নবীকে আল্লাহ এমন মর্তবা দিলেন, মর্যাদা দিলেন, আল্লাহ আল্লাহকে দেখার জন্য আমার নবী কোনো আকাঙ্ক্ষা করেন নাই, আরজি করেন নাই। 26 রজব
রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দাওয়াত দিয়েলা মকানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সমস্ত নবীরা জমিনে আসমানে আমাদের নবীর মকাম আরশে আজিমে। আসমান নহি পর সব নবী রহ গে আরশে আজম পে পৌঁছা হামারা নবী সবসে আলা। কোন দেব তাহে দেব চাহিয়ে, কোন দেব তাহে দেব চাহিয়ে, দেনে সবসে আল্লাহ নবী সবসে সাবেকরম বসা, এক একজন সাহাবি এক একজন নবীর কথা স্মরণ করে আশ্চর্য হয়ে যাচ্ছেন যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ কলিমুল্লাহ বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলেছেন। আল্লাহর নবী আল্লাহর দরবারে আরজ করে রব্বুল আলামিন এক একজন নবীকে মর্তবা দিলেন এক একটা। আমার মর্তবা কি? আমি তো হাবিবুল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে যেখানে আমার নাম যেখানে আমার নাম উচ্চারিত হবে ওই জায়গায় আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম উচ্চারণ হবে। এজন্য কালিমার মধ্যে নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, পরোক্ষ নিশানে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা থেকে যদি নবীর নাম বাদ দেওয়া হয়, কালিমার দুটো অংশ, একটা তাওহীদ একটা রিসালাত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ এক অদ্বিতীয় সব কিছুর মালিক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ হলেন অদ্বিতীয়, এই কথার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ শানে রিসালাতের স্বীকৃতি যতক্ষণ দেবে না, কালিমা থেকে যদি নবীর নাম বাদ দেওয়া হয় ওই কালিমা অসম্পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান ও মান এমন ভাবে বাড়িয়ে দিলাম যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে আপনি নবীর নাম জিকির হবে। আজানের মধ্যে নবীর নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামতের ভিতরে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, নামাজ পড়ি আল্লাহর জন্য। আমার হাবিব শুনেন, বান্দা নামাজ পড়বে আমি আল্লাহর জন্য, কিন্তু আপনি রাসূলকে যদি সালাম না দেন, আপনার প্রতি যদি দুরূদ না পড়ে, ওই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমরা নামাজে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজের ভিতরে নবীর সালাম আছে কি নাই? আছে। শুধু সালাম না, নবীর উপরে দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের প্রতিটি পাতায় পাতায় আপনার নাম, আমার নাম যেখানে থাকবে আপনি নবীর নাম সেখানে উচ্চারিত হবে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে, আল্লাহ কোরআনে পাঠালেন
নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। আল্লাহর নবীর কত মর্তবা মর্যাদা। বেহেশতের পাতায় পাতায় লিখা আছে নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নূরে নবীজির মনোগ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? বেহেশতের পাতায় পাতায় লিখা আছে নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নূরে নবীজির মনোগ্রাম, আর সে আল্লাহর নামের পাশে নূরে নবীজির মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালে নবীর প্রেমেতে, হাশরে করিবেন নবীর শান দেখাতে, হাশরে করিবেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আমার মুসলমান ভাইয়েরা, আমার মোমেন ভাইয়েরা, আশিক রাসূলরা, শুনেন নবীর শান কি বর্ণনা করব। নবীর শান বলে হয়ে আলোচনা করে লিখে কবিতা দিয়ে আলোচনা দিয়ে শেষ করা সম্ভব না। শুরু করা যাবে, শেষ করা যাবে না। কারণ নবীর শান উঁচু করেছেন, বাড়িয়ে দিয়েছেন। কে? আল্লাহ। কবরেও নবীর শান, হাশরের ময়দানেও নবীর শান, আল্লাহ নবীর শান কি আর বলবো। আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আমার দুনিয়ার মানুষরা, আমার ফেরেশতারা, জগৎবাসী শুনো, আমি ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু আল্লাহর নূরানি জগতের সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে সবসময় সালাত পড়ে, দুরুদ পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, ইমানদার যদি দাবি করো, কিয়ামতকে যদি বিশ্বাস করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে সালাত পড়ো, আর নবীকে মহব্বত নিয়ে, আদব নিয়ে সালাম দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই কথাটা একজন কবি তার কবিতার মধ্যে এভাবে বলছেন, আল্লাহ তাআলা নবীর প্রেমে করিলেন সুবিসিজন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীর প্রেমে করিলেন সুবিসিজন, হাবিব বলে কোরআনে তি করেছেন সম্বোধন। আল্লাহ তাআলা নবীর প্রেমে করিলেন সুবিসিজন, হাবিব বলে কোরআনে তি করেছেন সম্বোধন। আল্লাহ দুরুদে পড়ে নবীর প্রেমেতে, আল্লাহ দুরুদে পড়ে নবীর প্রেমেতে, মোমেনদেরকে পড়তে বলেন কোরআনেতে। আল্লাহ দুরুদে পড়ে নবীর প্রেমেতে, মোমেনদেরকে পড়তে বলেন কোরআনেতে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে। যে নবীর শানে আল্লাহ দুরুদ পড়ে, দুরুদের অনেক অর্থ, সেখান থেকে একটি অর্থ হচ্ছে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমরা যেমন নবীর শান বর্ণনা করি, আল্লাহ তার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রশংসা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ তিনি তো শুধু মানুষের নবী না, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গাছগাছালি, পাকপাকালি, সাগর নদী, পাহাড় পর্বত, সৃষ্টি জগতে যা কিছু আছে সবাই জানে তিনি শুধু মানুষের নবী নয়, তিনি আমাদের জন্য রহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য নবী যখন মক্কার গলিতে চলতেন, মরুভূমি দিয়ে হেঁটে যেতেন, পাথর নবীকে সালাম দিতেন, গাছ নবীকে সালাম দিতেন, সাহাবায়ে কেরাম বসা আছেন, একদিন দেখা গেল হঠাৎ জঙ্গলি পাহাড়িয়া উট এসে নবীর কদমে সিজদায় লুটে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফেররা একত্রিত হলো, ইনি নাকি নবী, চলো আমরা
একটা পরীক্ষা করে দেখি, ওনাকে আটকায়া দেব, ওনাকে আজকে আমরা লাঞ্ছিত করব, অপদস্থ করব, এমন একটা বিষয়ের অবতারণা করব যেটা তিনি পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকলে মিলে এসে বলে, তাদের ভাষায় বেয়াদবদের ভাষা তো বেয়াদবি মূলবি হয়, তারা বলছে ইয়া মুহাম্মদ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী? আল্লাহর নবী বলেন হ্যাঁ আমি নবী। আপনার প্রমাণ কি? ওই যে আসমানের চাঁদ দেখা যায়, আমরা যে চাঁদ দেখি, বিজ্ঞানীরা বলছে গবেষণা করে মেজারমেন্ট করে 232,000 মাইল দূরে চাঁদ, 232,000 মাইল দূরে চাঁদ। কোরআন শরীফে এসেছে একটা তারাবাতি সাহা আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। কাফেররা বলে আপনি যদি নবী হয়ে থাকেন আকাশের যে চাঁদ এটাকে একটু দুই টুকরা করে দেখান। সুবহানাল্লাহ পড়েন। তারা মনে করেছে আমাদের নবী পারবে না। আরে নবীকে তো, নবীউল আম্বিয়াকে তো সেই ক্ষমতা দিয়েই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। এই ক্ষমতা যদি না দেন তিনি যে আল্লাহর নবী, আল্লাহর কুদরতি ক্ষমতা যদি তার ভিতরে না থাকে, তিনি কিভাবে ইসলামের প্রতি মানুষকে ডাকবেন? আল্লাহর হাবিব, তারা শুধু ইশারা করেছে যে ওই চাঁদকে দুই টুকরা করে দেখান। আল্লাহর হাবিব হাত তোলা মাত্রই আকাশের চাঁদ দুই টুকরা হয়ে জবল আবে কোবাইস, জবলে কাইকায়াম দুই পাহাড়ের মধ্যে পড়ে গেল। আবার নবী ইশারা করেছেন, চাঁদ আবার লেগে গেল। শুধু এই কথা নিয়ে যদি আলোচনা করি, 1 ঘন্টা সময় লাগবে আমার, এটা সায়েন্টিফিকলি যদি আলোচনা করি, যখন সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং, এডিন অলড্রিন, মাইকেল কলিন্স, তাদের কথাটুকু যদি আমি বলি, তারা আজানের শব্দ শুনেছেন চাঁদের দেশে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর হাতে আল্লাহ ইশারা করলে, নবী ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, কারণ চাঁদও জানে তিনি শুধু মানুষের নবী না, রসুল, আপনি তো আমারও নবী, আপনি আছেন বলে আমি চাঁদের অস্তিত্ব আছে। রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না মানিলে তোমার কি আসে যায়, দোন জাহানে তোমারি নূরি চরণে জুখাই, দোন জাহানে তোমারি নূরি চরণে জুখাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল তুমি ছিলে জমিনে আরে চন্দ্র ছিল আসমানে, রাসূল তুমি ছিলে জমিনে আরে চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফিরগণে নবুয়তে প্রমাণে, করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী, এত ছোট করে বললে হবে, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটাকে আমি প্রথম যেটা নাদ করেছিলাম এটাই বলেছিলাম যে জবে পায়া ইশারা আঙ্গুলি কা, যখন নবীর আঙ্গুলের ইশারা পেয়েছে, দু টুকড়ে ফলকি পর চাঁদ হুয়া, নবীর হাতের ইশারা পেয়ে, আঙ্গুলের ইশারা পেয়ে 232,000 মাইল দূরে চাঁদ। সুবহানাল্লাহ বলেন না, চাঁদের দেশে গিয়েছেন বিজ্ঞানীরা আর আমার নবীকে আল্লাহ আরশে আজিমে নিয়ে গিয়েছেন। দুনিয়ার বিজ্ঞানীরা যেন বলতে না পারে ইসলামের নবী তিনি বিজ্ঞানের যুগের নবী, নবীউল আম্বিয়া, সমস্ত রসুল এবং নবীদের মাতার তাজ, আমরা মাইকেল কলিন্স, এডিন অলড্রিন, নীল আর্মস্ট্রং, আমরা তো চাঁদের দেশে গিয়েছি, তোমাদের নবী কি চাঁদে গেছে? আরে বেটা চাঁদের দূরত্ব কত? আমাদের নবী তো হেড অফ দ্য সায়েন্টিস্ট, হেড অফ দ্য প্রফেট, হেড অফ দ্য টিচার, হেড অফ দ্য মডেল। সুবহানাল্লাহ বলেন,
আমাদের নবী 232,000 মাইল এক বিগত হবে আর কি, আর এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমরা যে আকাশ দেখি, আকাশটা পৃথিবী থেকে 500 বছরের রাস্তা। দুনিয়ার কোন বিজ্ঞানী এখনো আকাশ খুঁজে পায় নাই, তারা বলছে মহাশূন্য, মহাশূন্য। পৃথিবী থেকে যেই সূর্য আমরা দেখি, এটা 9,13,00,000 গুণ বড়, 9,13,00,000 গুণ বড়। একটা দুইটা পৃথিবী নয়, 1,00,000-2,00,000 পৃথিবী নয়। এত দূরের সূর্য, এত দূরের চাঁদ নবীর হাতের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে যায়। নবীর দোয়া করেছে, নবীর দোয়াতে, নবীর ইশারায় সূর্য উঠে যায়। যাবে পায়া ইশারা আঙ্গুলি কা দু টুকড়ে ফলকি পরে চাঁদ হুয়া ডুবা হুয়া সূরজ ভী পলটা দিয়া, ডুবা হুয়া সূরজ ভী পলটা দিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ নামে মোহাম্মদ সাল্লি আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর শান ও মান মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিলেন, আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন যে রসুল আপনি বলে দিন, বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের চারিত্রিক সৌন্দর্যকে বিকশিত করার জন্যে, পরিপূর্ণতা দেওয়ার জন্যে সর্বোত্তম আদর্শ নিয়ে, খুলুকে আজিম নিয়ে দুনিয়ার জমিন এসেছি। বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। অথচ নবী কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, স্কুলে পড়েছেন, দুনিয়ার কারো কাছে শিক্ষা লাভ করেছেন? যদি নবী কারো কাছে পড়তেন, ওই পণ্ডিত বলতো তোমরা নবীকে এত বড় বলে মনে করো, ওই নবী তো আমার ছাত্র। আল্লাহ বলে সেই সুযোগ, সেই পয়েন্ট আমি কাউকে দেব না, আমার হাবিবকে আমি পড়ে, আমার হাবিবকে আমি মুআল্লিম বানিয়ে, হেড অফ দ্য টিচার বানিয়ে, হেড অফ দ্য সায়েন্টিস্ট বানিয়ে পৃথিবীর জমিনে পাঠাবো, যেন সমগ্র বিজ্ঞানী, সমগ্র শিক্ষাবিদ, সমগ্র সায়েন্টিস্ট আমার নবীর ছাত্র হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন কোনো দিক নাই আমার নবী আলোচনা করেন নাই। আপনি বিজ্ঞানের দিক বলেন, আপনি আদর্শের দিক বলেন, একজন গার্মেন্টসের শ্রমিক, একজন দিন মজুর, সে দাঁড়িয়ে বলতে পারে যে হুজুর ইসলামের নবী আমার জন্য কি বলেছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের যে মজুরির বিনিময়ে শ্রমের জন্য তোমরা শ্রমিক নিযুক্ত করো, বেতন দিয়ে যে শ্রমিক নিযুক্ত করো, শ্রমিকের গায়ের ঘাম, শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনা, তার প্রাপ্য তারে তুমি দিয়ে দাও। যেহেতু অতি কষ্ট করে সে তোমার কাজটা আদায় করে দিয়েছে, তোমার সাথে তার যে কমিটমেন্ট ছিল আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, তার প্রাপ্য তুমি তাকে দিয়ে দাও, তাকে তুমি ঠকাই বা দুনিয়া এবং আখিরাতে তুমি নাফরমান হয়ে যাবে। আল্লাহর হাবিব আদর্শ নিয়ে আসলেন, আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা, যে ছোটকে স্নেহ করে না, মোহাব্বত করে না, ভালোবাসা দেয় না, ছোটকে যে দয়া দেখায় না, মায়া দেখায় না, ওয়ালাম ইয়াক্কির কাবীরানা, বড়কে যে সম্মান করে না, ইজ্জত দেয় না, সে টুপি পরবে, দাড়ি রাখবে, সে আমি নবীর উম্মত দাবি করবে। আমি বিশ্ব নবী বলে দিলাম, তুমি যদি তোমার বাপকে সম্মান না করো, মুরব্বীকে যদি সম্মান না করো, সমাজে যারা মুরব্বী শ্রেণীর আছে তাদেরকে যদি ইজ্জত না করো, আমি নবী বলে দিলাম, ফালাইসা মিন্না, তুমি উম্মতের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিব কিভাবে পৃথিবীতে নিয়মকে চেঞ্জ করে দিলেন? যেই আরবের মানুষগুলো মারামারি কাটাকাটিতে লিপ্ত ছিল, যারা জিন্দা জীবন্ত নিজের কন্যা সন্তানকে কবর দিত, যারা নারীর ইজ্জতকে হনন করত, যারা মানুষের অধিকারকে নষ্ট করত, আল্লাহর নবীর আদর্শ পেয়ে তারা নারীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এভাবে করে আল্লাহর হাবিব আদর্শ দিয়ে পৃথিবীতে সেট করেছেন। আল্লাহর হাবিব রহমাতুল আলামিনের মর্যাদাকে আল্লাহ এমনভাবে বাড়িয়ে দিলেন, এত সম্মান এত ইজ্জত রসুলকে আল্লাহ দান করলেন, নবীউল আম্বিয়াকে আল্লাহ আখলাকে হাসানা উসওয়ে হাসানা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে সুন্দর চরিত্র দিয়ে পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যম বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে দুনিয়াতে তো নবীর আদর্শ, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, এটা কত বড় নিয়ামত। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, আমার সাহাবী কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? কিয়ামত কঠিন দিন, কিয়ামতের দিনে আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, সমগ্র পাহাড় ঘুরে ধুনা বেজা তুলার মতো উঠতে থাকবে, সমগ্র হাশরের ময়দান তামার মতো গরম হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, পানির তৃষ্ণায় জিব্বাটা নাভি পর্যন্ত নেমে যাবে, সমস্ত হাশরের ময়দানে রব উঠবে, আওয়াজ আসবে পানি পানি পানি, মা ছেলেকে পরিচয় দেবে না, ছেলে মাকে পরিচয় দেবে না, সবার জবানে নফসি নফসি আওয়াজ আসবে, ওই হাসরের ময়দানের জন্য তুমি কি জোগাড় করেছ? সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা, আমি কোনো আমল করতে পারি নাই। সাহাবিদের একটা অভ্যাস ছিল, আদব ছিল, তারা এবাদত নিয়ে অহংকার করতেন না। আমরা তো একটু নামাজ পড়তে পারলেই মানুষকে মানুষ বলেই মনে করি না, একটু দান সৎকার করলেই অনেক বড় দানবীর হয়ে যায়। সাহাবায়ে কেরাম রসুলের সাথে জিহাদের ময়দানে গিয়ে জীবন দিয়েছেন, রসুলের জন্য তারা নিজের সব বিলিয়ে দিয়েছেন, নিজের জানের চাইতেও রসুলকে ভালোবেসেছেন, রসুলের পিছনে নামাজ পড়েছেন, তারা জান্নাতে যাবে তাদের তার মধ্যে কোনো সন্দেহ নাই। রসুলকে দেখার কারণে তারা সাহাবীর মকাম লাভ করেছেন। আদবের সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো আমল তো আমার কাছে নেই, কিন্তু আমি একটা জিনিস বুঝি আর জানি, ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ও আল্লাহর হাবিব আমি আল্লাহকে ভালোবাসি আর আপনি নবীকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আজকে আমার ভাইয়েরা যারা মাহফিল করেছেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, তাদের মনে একটা প্রশ্ন, গভীর রাত জেগে আমরা মাহফিল শুনব, নবীর মহব্বত নিয়ে বসে থাকবো, ফায়দাটা কি? শুনেন, আল্লাহ হাবিব বলেন, আমার উম্মত আমার সাহাবী শুনুন, তুমি যাকে দুনিয়ার জীবনে ভালোবাসবে, আনতা মা মান আহাবাবতা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাকে তুমি দুনিয়াতে ভালোবেসেছো তার সাথে তোমার সাক্ষাৎ করিয়ে দেবে। হাশরের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকলে নফসি নফসি করতে থাকবে, কেউ আওয়াজ করতে পারবে না, কথা বলতে পারবে না। আল্লাহর হাবিবকে আল্লাহ এমন মর্যাদা দিলেন, আল্লাহর হাবিব বলেন, আনা আফযালু শাফিইন ওয়া আফযালু মুশাফফাইন, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব আল্লাহর অনুমতি নিয়ে, আর আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার সাহাবী শুনো, কিয়ামতের দিন তুমি যদি আমি নবীকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার সাথে সম্পর্ক করিয়ে দেবেন, আমার সাথে সাক্ষাৎ করে দেবেন, আমি নবী তোমার জন্য হাশরের ময়দানে যথেষ্ট হয়ে যাব। সকলে মিলে আমার আগে হুজুর বলেছেন আদম আলাইহিস সালামের কাছে আসবেন, আদম আলাইহিস সালাম বলবে, না না আমি পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সবাই বলবে হাশরবাসী, হাশরের ময়দানে একদিন হবে খামসিনা আলফা সানা, দুনিয়ার 50,000 বছরের সমান, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ আদম আলাইহিস সালাম, আপনি আদম সফিউল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন আগে, আল্লাহ যেন হিসাবটা আরম্ভ করে, আমরা সহ্য করতে পারছি না হাসরের ময়দানের এই অস্বস্তি ভয়াবহ দিবসে। তখন আদমের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না,
নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, মূসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কেউ পারবে না। সকল নবী আর রসুল মিলে আমার আপনার আকা মাওলা তাজদারে মদিনা নবীউল আম্বিয়ার কাছে আসবে, আল্লাহর হাবিব বলবে আনা আলাহা, আমি তো এটার জন্য অপেক্ষায় আছি, আজকে আল্লাহর অনুমতি নিয়ে আনা ইমামুল নবিয়্যিন ওয়া খতীবাহুম, কিয়ামতের দিন আমি হলাম সমস্ত নবীদের ইমাম, আর আমি সবার পক্ষ হয়ে আল্লাহর দরবারে আগেই কথা বলবো, আর আমার সুপারিশ আমার কথা আল্লাহ কবুল করবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম হতে ঈসা নবী নফসে নফসি করবেন সবি, আদম হতে ঈসা নবী নফসে নফসি করবেন সবি, উম্মতি উম্মতি বলবেন, উম্মতি উম্মতি বলবেন হাবিবুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা, সাল্লে আলা। হাশরের ময়দানে নবীকে রাখবে, আল্লাহর হাবিব বলেন যেখানে যেখানে আমার উম্মতকে অ্যারেস্ট করা হবে সেখানে আমি নবী গিয়ে আমার উম্মতকে ছড়াইয়া আনবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে মিস্ত্রিপাড়া তরুণ মিলাদ কমিটির উদ্যোগে আয়োজিত এই মিলাদ মাহফিলে আপনারা এসেছেন, সত্যিকারের নবীর মহব্বত যদি অন্তরে জায়গা দিতে পারেন, আপনাদের মূল্য, আপনাদের দাম, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মানকে আল্লাহ এমনভাবে বাড়িয়ে দেবেন, আপনাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বিছানা বানিয়ে দেবেন। নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে কি নাই? আছে। নবীর যদি মহব্বত অন্তরে রাখতে পারেন তাহলে আপনার দুনো জাহান কামিয়াব। নবীর প্রতি আদব, নবীর মহব্বত নিয়ে আপনি নামাজ পড়বেন, এই নামাজটা নামাজ না, এটা আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। নবীর প্রতি আদব, সর্বোচ্চ মহব্বত আর ভালোবাসা নিয়ে আপনি নামাজে দাঁড়ালেন, গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়ালেন, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা বান্দিনী নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। ওই নামাজটা আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর সাথে দিদার করার উসিলা হয়ে যাবে। শুধু তাই নয়, চিন্তা করে দেখুন আমার বাবারা আমার ভাইয়েরা, এমন একটা দিন আসবে এই মাহফিল হবে আমরা থাকবো না, ঠিক কি না? একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, ঠিক কি না? এদিকে দেখুন, আপনারা এদিক সেদিক দেখবেন না, কোনো সমস্যা হলে এখানে জামিয়া কমিটি আছে। দুদুর শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিরিনিছে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যাত, ও গো আল্লাহ মাফ করে দাও আমার উম্মত গুনাহগার, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা, নবী কাঁদেন মদিনায়
শুধু উম্মতের মায়ায় নবী কান্দেন মদিনায়, শুধু উম্মতের মায়ায় দুরুদ পড়ি সবাই নবীকে সালাম জানাই, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায় আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া, রব্বে হাবলি করে কাঁদে, রব্বে হাবলি করে কাঁদে পাপি উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনায়, শুধু উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনায়, শুধু উম্মতের মায়ায় দরুদ পড়ি সবাই নবীকে সালাম জানাই, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, কবর হাসর ফুলসি রাতে কেউ হবে না আপন, কবর হাসর ফুলসি রাতে কেউ হবে না আপন, ইয়া নফসি নফসি সুরে ঈসা মূসা আদম, কবর হাসরে ফুলসি রাতে কেউ হবে না আপন, ইয়া নফসি নফসি সুরে ঈসা মূসা আদম, বাঁচতে হলে আইরে ছুটে, বাঁচতে হলে আইরে ছুটে প্রিয় নবীর আঙ্গিনায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায় দুরুদ পড়ি সবাই, দুরুদ পড়ি সবাই নবীকে সালাম জানাই, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, সালাত আমার ভাইয়েরা, বলতে চেয়েছিলাম একদিন আমাদের মালাকুল মাউত চলে আসবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, চিন্তা করে দেখুন শীতকালে শীতের দিনে আমরা কি কম্বল ছাড়া ঘুমাইতে পারি, বালিশ ছাড়া ঘুমাইতে পারি, বিছানা ছাড়া ঘুমাইতে পারি, কত বড় খাট, এরপরও আমাদের ঘুম হয় না, কখন না জানি ঘুমের ঘুরে গড়া দিয়ে চৌকি থেকে পড়ে যায়, কোনো কারণে যদি দুজন একসাথে থাকি বা একটু খাটিয়াটা পালংটা যদি ছোট হয়, এদিকে খেয়াল করুন, পালংটা যদি ছোট হয় আমরা কি করি, বলে যে পালংটা এত ছোট আমি থাকতে পারবো না, না জানি এই খাটতে কখন আমি গড়া খেয়ে পড়ে যাই, গড়া করে দিয়ে আমি পড়ে যাবো, ভাই রে পালংয়ের দরকার নাই, আমার একটা বিছানা ফ্লোরে পেতে দাও, আমি ফ্লোরে ঘুমাবো, ঠিক কিনা? কবর এমন জায়গা, কত বড় খাটিয়াতে আমরা ঘুমিয়েছি, গরমের দিনে যদি একটু ইলেকট্রিসিটি চলে যায় থাকতে পারি না, জানালা খুলে দাও, ফ্যানটা ছেড়ে দাও, চার্জ ফ্যানটা নিয়ে আসো, আমার পাকাটা নিয়ে আসো, এরপরও হয় না, গরমের যন্ত্রণায় আমরা সহ্য করতে না পেরে বাইরে চলে আসি, পুকুর পাড়ে একটু হাঁটাহাঁটি করি, কিরে ভাই হাঁটো কেন, বলে ইলেকট্রিসিটি নাই, করে কি প্রচণ্ড গরম, ঘুম আসে না, একটু চিন্তা করে দেখুন যে কবরে আমরা যাব, ছোট্ট একটা ঘর, নড়াচড়া করার সুযোগ নাই, নাই দরজা আছে নাই, বিশাল জানালা আছে নাই, নিচে কোনো বেড আছে নাই, চাদর আছে, বালিশ আছে, উপরেও মাটি নিচেও মাটি, ডানেও মাটি বামেও মাটি, সামনেও মাটি পিছনেও মাটি, মাটির বিছানা চতুর্দিকে মাটি, এমন জায়গায় কবরটা হবে যেই জায়গা দিনের বেলা দেখলেও ভয় লাগে, ঠিক কিনা? বাঁশের ঝাপঝোর, পুকুরের পার, নীরব নির্জন মসজিদ বিটা নিস্তব্ধ, রাতের যদি 12টা বাজে পাশে কবরস্থান থাকে কেমনে দৌড়ে পালাবো এই জায়গাটা দিয়ে, না জানি কখন কি হয়ে যায়, কিচ্ছু হবে না, তারপর একটা মনে ভয় কাজ করে, অথচ এই কবরটাই হবে আমার আপনার জীবনের শেষ ঠিকানা, যেই কত সুন্দর ঘর বানাইলাম, টাইলস করা ঘর, টাইলস করা বাথরুম, আচ্ছা বলেন তো যে টাইলস ইটালিয়ান গ্লাস দিয়ে, ইটালিয়ান আপনি পাথর দিয়ে, আপনি ইটালিয়ান টাইলস দিয়ে আপনার যে বাথরুমটা সুন্দর করে সাজালেন, নিজের জীবনের শেষ গোসলটা কি বাথরুমে হবে? না 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 না,
কত চরম, কত কঠিন সত্য কথা, একদিন না একদিন এই সময়টা চলে আসবে। ঘর থেকে বেরিয়েছে অনেক মানুষ সন্ধ্যাবেলা, আর বাসায় ফিরতে পারে নাই, সকালবেলা ফিরেছে সে লাশের গাড়িতে করে। কত মানুষ বিদেশ গিয়েছে বুক ভরা আশা নিয়ে, মা বাপকে শান্তিতে রাখবে, অনেক কষ্ট জীবন যাপন, একটু সুখের আশায় আশায় বুক বেঁধে চলে গেল ছোট ছোট বাচ্চা কাচ্চা ছেড়ে বিদেশে। তার কিসে আশা পূর্ণ হয়েছে? মৃত্যু যখন চলে আসবে, আপনি দেশে না বিদেশে এটা মানবে না, আপনি ঘরে নাকি বাইরে এটা মালাকুল মউত মানবে না। ইযা জা আজালুহুম, আজল যখন চলে আসবে, লা ইস্তাকদিমুনা সাআতাম ওয়া লা ইস্তাখিরুন, এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না, সুবহানাল্লাহ। আমরা কত আনন্দে মত্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, আনন্দ উল্লাসে ঘরের অনুষ্ঠান চলছে, অথচ আমরা জানি না কাফনের কাপড়টা দোকানে চলে এসেছে, ঠিক কি না? মালাকুল মউতের কাছে মৃত্যুর পরোয়ানা পৌঁছে গেছে, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আরে দুনিয়ার মানুষ নবীর জন্য পাগল হলে মউতের ভয় একটু আওয়াজ দিয়ে বলে না, মউতের ভয় নাই। মৃত্যু হলো, যে দামি পোশাকটা পরলাম, এমন গেঞ্জি গায়ে দিলাম গোলাকার বোতাম নাই, এরকম পোশাক যদি পরি আপনিও পড়েন, মারা যাওয়ার পর এই পোশাক আপনাকে টেনে খুলবে না, লম্বা একটা কাঁচি দিয়ে কেটে ফেলবে, ঠিক কি না? এমন পোশাক পরাবে যেই পোশাকের পর দুনিয়ার কাপড়ের আর প্রয়োজন হবে না, এমন গোসল দেবে যে গোসলের পর দুনিয়ার আর কোনো গোসলের প্রয়োজন হবে না। বন্ধু বান্ধব সবাই আসবে, আত্মীয় স্বজনরা ছুটে আসবে, হায় হায় কেমনি মারা গেল, কেউ ভালো বলবে কেউ খারাপ বললে, কত শত মন্তব্য, আপনার ছোট্ট ছেলে চা চোখের পানি ছেড়ে দিয়ে ড্যাপ ড্যাপ করে কাঁদবে, যে আমার আব্বুর কি হলো, প্রতিদিন গোসল করে পুকুরে, আজকে গোসল হচ্ছে আমাদের ঘরের সামনে চতুর্দিকে মশুরি টাঙ্গাইয়া বেডশিট টাঙ্গাইয়া, আমার আব্বুকে তোমরা গোসল দাও কি হলো, বললে তোমার আব্বু এমন গোসল দেওয়া হবে আর গোসলের প্রয়োজন লাগবে না, এমন ঘর আমার বাপরে তোমরা কেন বের করো, তিনজনে কেন ধরো, আমার বাবার কি হয়েছে, বলে তোমার বাপ তো এমন ভাবে আজকে একটা নতুন কাপড় পরে আপন বাড়িতে চলে যাবে যে বাড়িতে যেতে পারবে আর আসতে পারবে না। আচ্ছা আমি ভরা মজলিসে জিজ্ঞেস করি, আপনি রাগ করে বলতে পারবেন আমি শ্বশুর বাড়ি যাবো না, রাগ করে বলতে পারবেন বন্ধুর বাড়ি আর যাবো না, রাগ করে বলতে পারবেন নানার বাড়ি যাবো না, খালার বাড়ি যাবো না, এমন কোন মানুষ আছে যে বলবেন আমি কবরের বাড়ি যাবো না? বলেন হাত উঠিয়ে, যে হুজুর আমি রাগ করেছি, আমি আমি কবরের জীবনেও যাব না, যেতে চাইলেও যেতে হবে, যেতে না চাইলেও যেতে হবে, আপন সময়ে মালাকুল মউত চলে আসবে, ওই সময় আপনার আপনজন বন্ধু মাথায় টুপি দিয়ে পবিত্র শরীর নিয়ে আসবে আপনার জানাজা পড়তে, কত সম্মান আপনার বেড়ে গেল দেখেছেন, শুধু মুসলমান হওয়ার কারণে, কালিমা পড়ার কারণে, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে নিজের জীবনটাকে ইসলামের পথে চলার কারণে, আপনার মর্যাদাকে এমন ভাবে আল্লাহ বাড়িয়ে দেবে আপনার জন্য নতুন দুলহার মতো একটা খাটিয়া নিয়ে আসা হবে, পালকি আনা হবে, আপনার জন্য নতুন গোসলের ব্যবস্থা হবে, গরম পানিতে গোসল দিয়ে চোখের পানিও ঝরতেছে গোসলও চলতেছে, এক পর্যায়ে গিয়ে নতুন কাপড়টা কাফনের কাপড় ছোট্ট তিনখানা কাপড়, কনকনে শীতের দিন আমার ভাই কম্বল ছাড়া ঘুমাতে পারে না, বিছানার বেডশিট ছাড়া, বিছানার ল্যাপতুষক ছাড়া ঘুমাতে পারে না, একটু চিন্তা করে দেখুন, পুকুর পারে দিঘির পারে গাছতলায় বাসতলায় যে কবরটা হবে, কোনো বিছানা নাই, কোনো বেডশিট নাই, বালিশ যদি একটু নিচু হয় একটু উঁচু থেকে একটা বালিশ দেব, আমি ঘুমাতে পারছি না, মা দৌড়ে এসে বলে আমার ছেলেকে একটু উঁচু থেকে বালিশ দাও, বালিশ যদি না থাকে কাপড়কে ভাস করে আমার বালিশের নিচে দেই, ঠিক কি না? এমন ঘরে ঘুমাতে হবে যে ঘরে কোনো বালিশ নাই, এমন ঘরে ঘুমাতে হবে যে ঘরে কোনো বিছানা নাই, এমন ঘরে যেতে হবে যে ঘরে কোনো বন্ধু যাবে না, খেলার সাথে যাবে না, একটু চিন্তা করে দেখুন, দুই মিনিট চোখটা বন্ধ করে কত খেলার সাথী ছোট্টবেলায় তারা আজ দুনিয়াতে নাই, কত ক্লাসমেট আপনার সাথে খেলতো পড়তো স্কুলে যেত কে কোথায় চলে গেল হদিস নাই, কত আপনার কলিগ চলে গেল, কত বাড়ির মানুষ আপনি নিজের চোখে দেখেছেন জানাজা পড়েছেন চলে গেল ফিরে আসে নাই, একটা সময় আসবে আপনি আপনি আপনিও চলে যাবেন আমিও চলে যাব, কেউ ফিরে আসবো না, কেউ আপন হবে না। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত সত্যিকার অর্থে যদি আমি নবীর পাগল হতে পারো, আমি নবীর আদর্শ মতো জীবন যাপন করতে পারো, তোমার কবরে তোমার বন্ধু যাবে না, তোমার মা যাবে না, বাবা যাবে না, কলিজার টুকরা ছেলে যাবে না, আমি নবীউল আম্বিয়া রাহমাতুল্লাহ আলামিন নবী মদিনার রওজা থেকে তোমাকে এক নজর দেখার জন্য কবরে চলে আসবো,
ওই নবীর জন্য পাগল না হয়ে কার জন্য পাগল হব। হাদিস শরীফে এসেছে, মোমেন বান্দা যখন মারা যায় তাকে যখন দাফন করা হয়, দুজন ফেরেশতা এসে তাকে বসায়, উঠো আল্লাহর বান্দা বসো, বসে তাকে প্রশ্ন করে মান রব্বুকা, বলো বান্দা তোমার রবকে। মোমেন বান্দা আপনারা আমরা বলবো, ফেরেশতারা জিজ্ঞেস করে লাভ নাই, বলতে পারবো যে আল্লাহর জন্য পাগল হয়ে, কোরআনের পাগল হয়ে রাত 2টা পর্যন্ত 12টা পর্যন্ত মাহফিলে গিয়েছিলাম, যে আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়েছিলাম, যে আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, যে আল্লাহর খুশির জন্য মা বাবার খেদমত করেছিলাম, যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছিলাম, রমজান মাসে রোজা রেখেছিলাম, তারাবি পড়েছিলাম, যে আল্লাহর জন্য আমি বন্দেগী করেছিলাম, আমার রক্ত সে মুনিব, আমি পাথরের পূজা করি নাই, গাছ পূজা বাস পূজা করি নাই, সূর্যের পূজা করি নাই, আগুনের পূজা করি নাই, আমি আল্লাহর বন্দেগী করেছি, আমার রব রব্বুল আলামিন রব্বি আল্লাহ। ফেরেশতারা সাথে সাথে প্রশ্ন করবে, পরক্ষণে দ্বিতীয় প্রশ্ন তারা করে নিবে, ওয়ামা দীনুকা, তোমার দিনটা কি ছিল, তোমার ধর্ম কি ছিল। ফায়াকুলু, আম্মাল মুমিন, লোকটা যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, দিন সম্পর্কে প্রশ্ন করছ, সারা জীবন তো আমি ইসলামের পাগল ছিলাম, সারা জীবন তো মাথায় টুপি দিয়েছিলাম, সারা জীবন মুখে দাঁড়িয়ে রেখেছিলাম, যেই দিনের প্রতি বিয়ে শাদি থেকে শুরু করে সব কাজ ইসলাম মতো চালিয়েছিলাম, আল্লাহ তো আমার জন্য দিন দিয়েছিল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি একজন মুসলমান, আমার ভয় নাই, আমি মুসলমান, দীন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা জিজ্ঞেস করবে, নবী কবরে চলে আসবে, নবী যদি চিনতে পারেন, নবীকে চেনার জন্য দুনিয়াতে দেখা লাগবে না, নবীর মহব্বত অন্তরে জায়গা দিতে হবে, সুবহানাল্লাহ, নবীর মহব্বত যদি অন্তরে থাকে দেখতে হবে না কবরে যাওয়ার পর। ফেরেশতারা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে লোকটা তোমার সামনে বসে আছে, দেখো লোকটারে চিনো কিনা। আম্মাল মুমিন, মোমেন বান্দা রসুলকে দেখা মাত্র চিনে ফেলবে, বলবে ইনি তো আমার ওই নবী, যেই নবীর মিলাদুন্নবীর আগমনে কোরআনের আলোচনা শুনে, নবীর আলোচনা শুনে শূন্য হৃদয়টাকে নবীর প্রেম দিয়ে ভরেছিলাম, নবীর মহব্বত নিয়ে ঈমানটাকে তাজা করেছিলাম, নিতপ আমার সেই নবী, যেই নবীর আজান শুনেছিলাম মৃত্যু দুনিয়াতে আসার সাথে সাথে, জন্মের সাথে সাথে নবীর রেসালতের বাণী শুনেছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই নবী সারা জীবন যেই নবীর জন্য পাগল ছিলাম, ইনি তো আমার নবী, হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো আমার সেই নবী। নবীকে যখন চিনবেন, ফেরেশতারা বলবেন, আমি ইউল হাদিসে এসেছে, আমি এগুলো কোট করেছি, ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, ওয়ামা ইয়াদরিকা, তুমি কেমনে জানলা, এত সুন্দর উত্তর দিলা, আল্লাহকে চিনে ফেললা, ইসলামকে তুমি এত মহব্বত করে ইসলামের কথা বলতে পারলা, আর নবীউল আম্বিয়াকে চিনে ফেলেছো, তোমার তো খুশনসিব। একটা ছেলে যদি এ প্লাস পায়, সব পারে, টিচার খুশি হয়ে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়, কার কাছে পড়ো তুমি, ঠিক কিনা, কিভাবে এত জ্ঞান, তুমি কোথায় শিখেছো, কোথায় পড়েছো। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ওয়ামা ইয়াদরিকা, ও আল্লাহর বান্দা কিভাবে জানো। লোকটি বলবে, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি, মাহফিলে গিয়ে শুনেছি, মাহফিলে গিয়ে নবীর জন্য পাগল হয়েছি, এজন্য মিলাদুন্নবীর মাহফিল প্রয়োজন আছে কি নাই, আছে, মিলাদুন্নবীর মাহফিলে গিয়েছিলাম, রাতের 12টায় মাওলানা সাহেব ওয়াজ করেছিলেন, শুনে অন্তরে জায়গা দিয়েছিলাম, আর সেদিন থেকে মনে মনে খেয়াল করেছিলাম, কবরে যখন যাব এই উত্তরগুলো দিয়ে দেব। সাথে সাথে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, গায়েব থেকে আসমান থেকে আল্লাহ ডাক দিবে, ইন্না কদ সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, মিথ্যা বলে নাই, সুতরাং আমার বান্দার মর্তবা কতবা কত বেড়ে গেল, ইজ্জত সম্মান কত বেড়ে গেল। নবীর উসিলায় আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা দুনিয়াতে এসে ব্যাট বিছানা যারা ঘুমাতে পারে নাই, আমার আদরের বান্দা নবীর উম্মত, তার সম্মান তো অনেক বেশি, দুনিয়ার বিছানা কবরের মধ্যে নাই,
আপনজনেরা পর হয়ে গেল, সবাই চলে গেল, বিছানা নাই, চাদর নাই। ফেরেশতারা দৌড়ে গিয়ে জান্নাত থেকে একটা বিছানা এনে দাও, জান্নাতের বিছানা আমার মোমেন বান্দার পিঠের নিচে বিছিয়ে দাও। শুধু কি তাই, আপনার মর্তবা কিভাবে বেড়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। সামান্য দুনিয়ার সাদা কাফনের কাপড় পরে আমার বান্দা এসেছে, কাপড়টা খুলে নাও, জান্নাতের একটা পোশাক আমার বান্দাকে তুমি ফেরেশতারা পরাইয়া দাও। শুধু কি তাই, ফেরেশতারা বলবি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও, ছোট্ট কবরে আমার বান্দা থাকতে পারবে না, কত বড় বিছানায় ঘুমিয়েছে, রাতভর জেগে তাহাজ্জুদ পড়েছে, মা বাবার খেদমত করেছে, পরিবার পরিজনের খেদমত করেছে। আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দার জন্য সম্মান, আমার এই বান্দার জন্য ইলা মাদ্দাবাসারিহি, দৃষ্টিসীমা যতটুকু যায় কবরটাকে প্রশস্ত করে দাও। শুধু তাই না, ফেরেশতারা আমার এই বান্দার জন্য ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা রাস্তা করে দাও, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। হাদিস শরীফ এসেছে, আপনার জন্য মোমেন বান্দার জন্য জান্নাতের দিকে একটা রাস্তা করে দেওয়া হবে, ওই দরজা দিয়ে জান্নাতের হাওয়া আসতে থাকবে। মোমেন বান্দা এবার এক লাফ দিয়ে উঠে বসবে, আমাকে ছেড়ে দাও ফেরেশতারা, আমি মিস্ত্রি পাড়া চলে যাব, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনজন যারা আমার ফেলে চলে গেছে, ডাক দিয়ে আমি তাদেরকে ডেকে আমার কবরটাকে আল্লাহ যে জান্নাতের বিছানা বিছায়া দিল, আমারে যে জান্নাতের পোশাক পরাইয়া দিল, আমার কবরটাকে যেইলাম মাদ্দাবাসের হি দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দিল, জান্নাতের দিকে দরজা খুলে দিল, এয়ার কন্ডিশনের মতো জান্নাতের হাওয়া আসতেছে, আমার মা বাপ কাঁদতেছে, দুনিয়াতে একটু আমি গিয়ে বলে আসি, আমার বন্ধুকে গিয়ে বলে আসি, নবীর মাহফিল আসার কারণে, আল্লাহকে চিনার কারণে, নবীর মহব্বত অন্তরে নেওয়ার কারণে, নবীর প্রতি জীবনটাকে পরিচালনা করার কারণে আল্লাহ কত ইজ্জত দিলেন, কত সম্মান দিলেন, নবীউল আম্বিয়া আল্লাহর হাবিব মদিনার জমিন থেকে আমার কবরে আমারে দেখতে এসেছে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা কবরে আসতে পারে, যাওয়ার সিস্টেম আল্লাহর দরবারে নাই, আল্লাহর হুকুম হচ্ছে তুমি থাকবে, অনেক কষ্ট করেছো, রাত ভর জেগে মাহফিল শুনেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, কনকনে শীতের দিনে আরামের বিছানা হারাম করে, কনকনে শীতের দিনে নামাজ পড়েছো, ফজরের নামাজ পড়েছো, সারাদিন ব্যস্ত শরীর নিয়ে ইশারের নামাজ আদায় করেছো, শত ব্যস্ততার মাঝে আসরের নামাজ পড়েছো, শত কঠিন ব্যস্ততার মাঝে মাগরিবের নামাজ পড়েছো, অনেক কষ্ট করেছো বান্দা, আর কষ্ট করা লাগবে না, এই জান্নাতের হাওয়া আসতেছে, জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে, জান্নাতের পোশাক তোমারে পরিধান করায় দিয়েছে, বান্দা এবার আরামের একটা ঘুম দিয়ে দাও। নাম কানামাতিল আরুস, বান্দা এবার নতুন দুলহা, আপন বিবিকে নিয়ে যেমন ফুলের বিছানায় ঘুমিয়ে যায়, আরামের ঘুম তুমি দিয়ে দাও, এই ঘুম কেউ ভাঙতে পারবে না, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য কবরটা জান্নাতের বিছানায় ঘুমাবে। এই জন্য নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিনে কিলা, কবরে যখন আপনার বন্ধু যাবে না, মা বাপ যাবে না, কেউ যাবে না, মদিনার নবী আপনার কবরে সঙ্গী হয়ে যাবে। মৃত্যুর পরে যখন রাখবে কবরে আত্মীয় স্বজন যত সবে যাবে সরে, মৃত্যুর পরে যখন রাখবে কবরে আত্মীয় স্বজন যত সবে যাবে সরে, দয়ালি নবী তশরিফ আনবেন মোদের কবরে, দয়ালি নবী তশরিফ আনবেন মোদের কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে জানো,
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। কিয়ামতের ময়দানে যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে। কিয়ামতের ময়দানে যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়বে, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়বে। শাফাতের মালিক যিনি তাহাকে চিনন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। সালাত দুনিয়া আলাইহি। এজন্য নবীর ভালোবাসা পেতে হলে নিজের ইমানকে মজবুত রাখতে হলে, ইমানকে তাজা করতে হলে, শরীরকে সুস্থ রাখতে হলে, যেমন অসুস্থ হলে সুস্থভাবে চিকিৎসা করার জন্য একজন ডাক্তারের প্রয়োজন, মানুষের ইমান আমলকে মজবুত করার জন্য একজন মুর্শিদের প্রয়োজন। এজন্য মসজিদের খতিব প্রয়োজন হয়, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। খতিব যদি আল্লাহওয়ালা হয়, হক্কানি রব্বানি আলেম হয়, তাহলে আপনাকে তিনি নামাজের মাধ্যমে ইমামতি দিয়ে, খুতবা দিয়ে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। নবীর আদর্শ পেতে হলে, নবীর মোহাব্বত পেতে হলে আওলাদ রাসূলের বিকল্প নাই। নিজের ইমান আমল কি? কিয়ামতের আগে আগে রাসূল বলেন, সকালবেলা মানুষ বের হবে ইমান নিয়ে, সন্ধ্যাবেলায় ফিরবে ইমান চলে যাবে। রাতের বেলা মানুষ বের হবে ইমান নিয়ে, সকালবেলা আসবে ইমান থাকবে না। কেন চলে যাবে? যেহেতু ইসলামে ফেতনা শুরু হয়েছে, বিভিন্নভাবে মানুষের ইমান আমলকে নষ্ট করার জন্যে ইহুদিরা চেয়েছে ইসলামকে মিথ্যা প্রমাণ করতে, কোরআনকে ভুল ধরতে। কোরআনের মধ্যে ভুল নাই, হাদিসে ভুল নাই, এখন বলে মানুষকে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষের ইমানটাকে যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে মুসলমানের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে, মুসলমান এমনিতেই ধ্বংস হয়ে যাবে। এজন্য দেখবেন মাথায় টুপি পরা, পাগড়ি পরা, মুখে দাড়ি নিয়ে সুন্দর সুরে, সুন্দর কণ্ঠে, সুললিত আওয়াজে ওয়াজ করতেছে, সবাই পাগল হয়ে গেছে, কত বড় বক্তা, কত সুন্দর ওয়াজ, কত সুন্দর বয়ান। বয়ানের ফাঁকে সে আপনার অন্তরে ঢুকে, বন্ধু সে যে আপনার কাছে যাবে, আপনাকে ছুরি মেরে মেরে ফেলবে। সে বন্ধু সে যে সুন্দর ওয়াজ নিয়ে আপনার সামনে চলে যাবে, আপনার কলবের ভিতরে ঢুকে বলবে, আমাদের নবী আলিফ বা তা আসা এগুলো জানতেন না, আমাদের নবীর কাছে ওয়াহেদ ইসনান সালাসা এক দুই তিন এগুলো নবীর কাছে ইমাজিন মনে হতো, কল্পনা মনে হতো, নবী এগুলো জানতেন না। আমাদের নবী ছিলেন মূর্খ নবী। নবীউল উম্মি আপনাকে দলিল দেবে, নবীউল উম্মি তিনি মূর্খদের নবী। নবী কি মূর্খ? নবী কি আলিব্বা ছিলেন না? ওয়াহেদ ইসনান এক দুই তিন ছিলেন না? আচ্ছা, নবীর হাদিস পড়ে ওই মৌলানা বড় আলেম হয়ে গেল, বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করলো, নবীর হাদিস পড়ে সে মহাদিস হয়ে গেল, আর সেই নবীকে বলতেছে মূর্খ? এটা কি আকলে মানে? আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ার কারো কাছে মহতাজ করেন নাই, আল্লাহর নবীকে সরাসরি পড়াইয়াছেন, শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আর্রহমান আল্লামা আল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নবীকে আর রহমান, রহমান রহিম তিনি আল্লাহ, আল্লামা আল কুরআন, এই কুরআন নবীকে পড়াইয়াছেন কে? আল্লাহ। তো যার শিক্ষক যত দক্ষ এবং ট্যালেন্ট হয়, ছাত্র কি ভালো হবে না ডামিস হবে? ভালো হবে। এই ছেলে তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, বলে দেখতে হবে না, এতো ক্যান্টনমেন্টে পড়ে, দেখতে হবে না তার টিচার সে ডক্টরের ছাত্র, সে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার বাসায় গিয়ে পড়ায়, তার বাপ বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি, ওই ছেলে যদি এ প্লাস না পেতো পাবে কে?
নবী বলেন আমি দুনিয়াতে এসেছি, বুইস্তু মুআল্লিমান, আমি পড়তে আসি নাই, আমি শিখাতে এসেছি। জিব্রাইল বলে ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী বলে মা আনা বিকারিন, জিব্রাইল আমারে পড়াইতে চাও? আমি তো নবীউল আম্বিয়া, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মায়ি ওয়াত তিন, আমি তো তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির সাথে গড়াগড়ি খাচ্ছিল। আমারে পড়াইতে আসছো, তোমার দায়িত্ব এটা নয়, কোরআন নিয়ে আসছো, পড়ে চলে যাও। জিব্রাইল একবার বলে ইকরা, আমি বলে মা আনা বিকারিন, আমি পাঠক নই, আমি পড়তে আসি নাই, পড়াইতে আসছি। জিব্রাইল নবীকে জড়াইয়া ধরলেন, ফাগাত্তানি, আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল তোমাকে তো বলি নাই আমার নবীকে মুখে মুখে পড়াইতে, তোমার কাজ হচ্ছে নবীর সামনে পড়ে চলে যাওয়া আর এগুলো নবীর অন্তরে বসিয়ে দেওয়া, নবীকে আমি মুখস্থ করাইয়া দেওয়া, এগুলোর বর্ণনা শিখিয়ে দেওয়া। আল্লামাহুল বায়ান, কোরআন আমি শিখাবো, এর বর্ণনাও আমি আল্লাহ শিখাইয়া দেবো, জিব্রাইল তুমি শুধু পাঠিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি জিব্রাইলের মুখে মুখে পড়তেন ইকরা, পড়েন নবী যদি পড়তেন ইকরা, তাহলে দুনিয়া বলতো দেখো ইসলামের নবী তো জিব্রাইলের ছাত্র, জিব্রাইল তো শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। অনেকেই অনুবাদ করে মা না বেকারী মানে আমি পড়তে জানি না। আল্লাহর নবী যদি পড়তে না জানে কেন বললেন বহিস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি? যে সমস্ত বক্তা আরেকজনে বলতেছে, একজনে মাহফিলের মধ্যখান থেকে তাকবীর দিল, নারে তাকবীর বলেন না, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরে জনদে মিয়া ফালতু স্লোগান দাও, ফালতু স্লোগান দাও, নারে রিসালাতের দরকার নাই, এরকম ফালতু স্লোগান দেওয়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ, ইসলামের দুটো বিষয়, একটা তাওহীদ, একটা রিসালাত। তাওহীদ মানে আল্লাহ ছাড়া হায়াতের মালিক, মউতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এটা বলার পর আপনাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার দুটো অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, ঈমান থাকবে তো? যে বলল নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা ফালতু স্লোগান, বোঝা যায় সে নারে রিসালাত এটা মানে না, এটাকে ফালতু স্লোগান বলে, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অস্বীকার করে। তো আমার ভাইয়েরা তো বুঝে না, রোজুর ইউটিউবে যেই টান মারে, আরে টান কলিজা, শুধু টান মারে কলিজা না, টান মেরে আপনার ঈমানটাও নিয়ে যাবে। এরকম বক্তার ওয়াজে শুনে মাহফিলে যে সমস্ত বক্তারা এরগুলো বেহস মার্কা ওয়াজ করে, নবীর শানে আল্লাহর শানে কটুক্তি করে, এরা যখন ওয়াজ করবে নারে রিসালাত ফালতু স্লোগান, আর আপনি বলেন ঠিক, আপনি ঠিক বলার সাথে সাথে নারে রিসালাত ফালতু স্লোগান বলার সাথে সাথে ওই বক্তার ইমান শেষ, ঠিক বলার কারণে, আপনি ঠিক বলার কারণে ওই কথা শুনে আপনি ঠিক বলার কারণে আপনার ইমানও শেষ। নতুন করে ইমান আনতে হবে, ইমান চলে গেছে এই কারণে আপনার বহু তালাক হয়ে গেছে, ফতোয়া আপনি বড় আলেমকে জিজ্ঞেস করেন, কেউ যদি বলে মুহাম্মদ রাসূল আমি মানি না এটা ফালতু, ইমান থাকবে? কেউ কারো যদি ইমান চলে যায় তখন সে কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, যদি মুরতাদ হয়ে যায় বউ হচ্ছে মুমেন, এ হচ্ছে কি মুরতাদ, মুরতাদ হওয়ার সাথে তার সাথে যে বিবাহের আগ্দ তালাক, একটা আগ্দ নেকাও ছিল এটা ভঙ্গ হয়ে যাবে, অটো তালাক হয়ে যাবে, অটো তালাক, নতুন করে আবার বউয়ের সাথে আগ্দ করতে হবে, নতুন করে আবার ইমান আনতে হবে। এই জন্য এখন রবিউল আউয়ালের মাহফিল চলতেছে, যে কোনো জায়গায় গিয়ে বক্তার ওয়াজ শুনে তক্তা হয়ে গিয়ে হোস হারায় বিলিয়ে ঠিক বলবেন না, ঠিক বলার আগে একটু চিন্তা করে বলবেন, বুঝাইতে পেরেছি? আর আমরা যখন এগুলো মানুষের ইমান আমলগুলোকে পরিশুদ্ধ করার জন্য, একজন ডাক্তার রোগের চিকিৎসা করে মানুষের শরীরকে সুস্থ রাখে, আর একজন আলেম তার দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া ইমানকে ঠিক রাখা, যখন এই ধরনের বক্তা মানুষকে নারে রাসালাত ফালতু স্লোগান বলে মানুষের ইমান নষ্ট করতে চায়, আমরা তাদের বিপক্ষে কথা বলে সত্যটাকে মানুষের সামনে উপস্থাপন করি, তখন অনেক মুসলমান অনেক ভাইয়েরা বলে যে আলেমরা আলেমের পিছনে লাগছে, আমরা কি বলবো, আমরা সাধারণ, আমরা বাল মানুষ, আমরা কোথায় যাব, এক আলেম তো আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে। তার মানে আপনার পুরা মন মগজ ধ্যান আপনি একজনকে আলেম বলে মনে করেন, একজনের ওয়াজ শুনেন, এ যদি বলে আপনারা সবাই পায়খানা খাবেন, আপনি বলেন ঠিক,
আপনারা সবাই কালকে থেকে মদ খাবেন, ঠিক? কারণ আপনি ওনাকে পছন্দ করেন, উনি মদ খাইতে বললে আপনার ভালো লাগে। আমি যদি বলি আপনারা চা খাবেন, মদ খাবেন না, বলে না আপনার কথা শুনতে পারবো না, কারণ আপনাকে আমি ভালোবাসি না। আমার প্রিয় বক্তা যিনি, সে যদি পায়খানা খাইতেও বলে, এটা ঠিক। তো যারা বলে আলেমরা আলেমদের পিছনে লাগছে, ওই আলেমের সাথে কি আমার বাবার সাথে দ্বন্দ্ব ছিল, মারামারি ছিল, সম্পত্তি নিয়ে টানাটানি ছিল? এ আর আমি কি এক বাসনে বসে ভাত খাইছি, এক পুকুরের পানি খাইছি? এ কি আমার আত্মীয়? তার বিরুদ্ধে কেন কথা বলবো? যখন সে নবীর বিরুদ্ধে কথা বলবে, যখন আপনাদের ঈমানকে নিয়ে চিনিমিনি খেলবে, যখন আপনি রোগী ডাক্তার আপনাকে নিয়ে চিনিমিনি খেলতেছে, আমি বলবো এই কষা ডাক্তারের কাছে যাবেন না, একটা ভালো ডাক্তার আছে এর কাছে যান, ঠিক কিনা? আপনি যদি বলেন যে আপনি তো ডাক্তারের বিরুদ্ধে কথা বলতেছেন, ভাই আমি ডাক্তারের বিরুদ্ধে কথা বলছি না, যেটা ভালো ডাক্তার সেটার দিকে আমি আপনাকে দেখাই দিচ্ছি, ওই ডাক্তার থেকে চিকিৎসা করলে আপনার টাকাও যাবে, আপনি মরবেন, আপনাকে অপারেশনের নাম দিয়ে আপনাকে সে কেটে ফেলবে, আপনি ওই ডাক্তারের কাছে যান, অপারেশন লাগবে না, একটা ওষুধ দেবে, আপনি ভালো হয়ে যাবেন। সুতরাং যখন মনে করবেন যে আমি ওই ব্যক্তির বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কথা বলতেছি, আমি আপনাকে প্রশ্ন করি, যখন সে বলেছিল আমার নবী আলিফ বা তা আসা জানে না, আমার নবী এক দুই তিন এগুলো বুঝে না, আমার নবীর কাছে এগুলো ইমাজিন মনে হতো, নবী ছিলেন মূর্খ আর নারে রেসালাত ফালতু স্লোগান, ওই সময় আপনার খারাপ লাগে নাই, নবীর বিপক্ষে কথা বলেছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে, আপনার খারাপ লাগে নাই, যখন আমি ভুলটা ধরে দিলাম আপনার খারাপ লাগলো, কারণ ওই বক্তাকে আপনি ভালোবাসেন। তাহলে বুঝতে হবে নবীর মহাব্বতের চেয়ে আপনার বক্তার মহাব্বত বেড়ে গেছে, নবীর মহাব্বতের চেয়ে বক্তার মহাব্বত বেড়ে গেছে। আমার ওয়াজ কতক্ষণ আপনারা শুনবেন? যতক্ষণ আমি ইসলামের পক্ষে বলি। আমি যদি ইসলামের বিপক্ষে কথা বলি তখন আমাকে সালাম করার প্রয়োজন নাই, আমার ওয়াজ শোনার দরকার নাই, পায়ের যে স্যান্ডেল আছে এটা দিয়ে আমাকে বাড়ি দিয়ে স্টেজ থেকে নামাই দিবেন। আর আমি যদি নবীর পক্ষে কথা বলি, আমার সম্মান আপনার মাথার উপরে, আমার কথাকে আপনি মাথার উপরে রাখবেন, যেহেতু আমি আলেম ছোট হতে পারি, আমি বক্তা ছোট হতে পারি, যে কোরআন থেকে কথা বলছি এই কোরআন ছোট নয়, যে নবীর পক্ষে কথা বলি ওই নবী ছোট নয়। মাহফিলে গিয়ে ওয়াজ শুনবেন ভালো, আলেম যদি কেউ ঠিক কিনা হুঁশ করে বলবেন কি বলছে আগে, সব ঠিক ঠিক কিনা, সব ঠিক ঠিক বলে বলবেন না, আগে দেখবেন কথাটা কোরআনের পক্ষে না বিপক্ষে। যদি দেখেন যে কোরআনের বিপক্ষে গেছে, দাঁড়িয়ে যাবেন, হুজুর ঠিক বলার দরকার নাই, ফালতু স্লোগান কেন বলছেন আগে এটা বলেন, নাকি শুধু শুনবেন, শুনবেন না প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। নিজের ইমান আমলকে রক্ষা করতে হলে সত্যিকারের হক্কানি রব্বানি আলেমের কাছে বায়াত হতে হবে। রসুলের হাতে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা পথ বলে দেন যেটা করলে পরে আমি জান্নাতে চলে যাব। বায়াতুস সাজারা, বায়াতুর রিদওয়ান হয়েছে। আল্লাহর নবীর হাতে যখন সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে, শপথ করেছে ওসমান হত্যার প্রতিশোধ নেবে, অনেক লম্বা কথা, তখন আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম রাসূল, আপনার হাতের উপর সাহাবীর হাত রেখেছে, তারা আপনার হাতে রাখে নাই, আমি আল্লাহ বলছি আমি আল্লাহর কুদরতি হাত তাদের হাতের উপরে আছে। সুবহানাল্লাহ। এই জন্য নিজের ঈমান আমলকে রক্ষা করার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য যেমন ভালো ডাক্তারের প্রয়োজন, ঈমানকে ঠিক রাখার জন্য একজন মুর্শিদের প্রয়োজন। এই জন্য যারা সত্যিকারের হক্কানি রব্বানি আলেম, তখন আপনারা বলবেন যারা আমরা চিনব কেমনে, যারা নবীর শানে বেয়াদবি করে চিন্তার দেরি নেই, এরা ইহুদিদের দালাল। যত সুন্দর ওয়াজ করুক ভালো, যত সুন্দর কণ্ঠ নিয়ে টান দিয়ে বলুক তাও ভালো, যখন নবীর বিপক্ষে বলবে তখন তার ওয়াজ আমার পায়ের তলায়। কথা বুঝাইতে পেরেছি? ঠিক 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 বলতেছেন কি হোঁশ রেখে না ঝুষে গিয়ে? হোঁশ রেখে। যতক্ষণ সে ইসলামের পক্ষে কথা বলবে মাথার তাজ, যখন সে নবীকে বলবে মূর্খ, ইয়া রাসূলুল্লাহ না আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ ফালতু স্লোগান, তখন তার ওয়াজ আমার পায়ের নিচে, এটা আমি মানতে পারবো না। আমার জানের চেয়ে, আমার জীবনের চেয়ে ইসলাম এক নম্বরে, কারণ আমি আল্লাহর বান্দা, আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান, আমি একজন আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমি কারো ব্যক্তির উম্মত নই। সঠিক ঈমানকে রক্ষা করার জন্য আওলাদ রাসূলের প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে অনেকগুলো পীর মুর্শিদ আছে, আপনি আঞ্জুমানে রহমানিয়া, গৌসিয়া কমিটি বাংলাদেশ,
বর্তমান মৌজুদা হুজুর কেবলা, অনেকেই অনেক কথা বলবে, আপনি গিয়ে দেখুন, চেহারা দেখলেই যার কলপটা জারি হয়ে যায়। ওনার হাতে হাত রেখে উনি তওবা পড়ান, এভাবে তওবা হম তওবা করতে হে সব গুনাহুন সে জিতনে গুনাহ মাইনে কিয়ে হে, ছোটে ইয়ে বড়ে জিতনে গুনাহ মাইনে কিয়ে হে, সবসে সবসে তওবা করতে হে, আইন্দা কে লিয়ে ও কাম করেঙ্গে জিসসে আল্লাহ ও রাসূল রাজি হো। এই ছোট্ট একটা কথা, শপথ বাক্য পাঠ করাই, তওবা করার মাধ্যমে মানুষের সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু পরের হক মাফ হয় না, পরের হক তাকে দিয়ে দিতে হবে, দিতে না পারলে সে মারা গেলে তার পরিবারকে দিতে হবে, তাকেও যদি দিতে না পারেন আপনার সামর্থ্য নাই ক্ষমা চাইতে হবে, পরের হক আল্লাহ মাফ করবে না। এবং শপথ করাই ও কাম করেঙ্গে জিসসে আল্লাহ ও রাসূল রাজি হোন, এমন কাজ করব যে কাজের মাধ্যমে আল্লাহ রাজি হয়ে যাবে, নবীও রাজি হয়ে যাবে, আর ও কাম নেহি করেঙ্গে জিসসে আল্লাহ ও রাসূল নারাজ হোন, এমন কাজ করব না যাতে আল্লাহ নারাজ হয় নবী নারাজ হয়। এটা হচ্ছে একজন সত্যিকারের পীরে মুর্শিদের কাজ, আপনার অন্তরের ভিতরে তওবার ফয়েজ জারি করে দেওয়া। পাঁচক্ত নামাজ পড়া, সাথে সাথে কিছু তসবিহ তাহলিল পরে কলবকে জাগরিত করা, কলবকে জারি করা, ফজর কি নামাজ কি বাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে জিকির দুসো মর্তবা পড়না চাহিয়ে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইয়ে জিকির দুসো মর্তবা পড়না চাহিয়ে, আল্লাহু আল্লাহু ইয়ে জিকির দুসো মর্তবা পড়না চাহিয়ে, এভাবে করে 100 বার দুরূদ শরীফ। আপনি যদি নবীর সাথে সম্পর্ক করতে চান, কবরে যদি নবীকে চিনতে চান, হাশরের ময়দানে নবীর শাফাত পেতে চান, আপনার ঘরকে নবীর মহব্বত দিয়ে সাজান, আপনার ঘরে প্রতি সপ্তাহে সপ্তাহে জিকিরের মাহফিল করুন বাচ্চাদেরকে নিয়ে, কারণ বর্তমান যুগ ইমান হারানোর যুগ চলতেছে, এক মুহূর্তের ভিতরে আপনার ছেলে বিপদগামী হতে পারে, বিপদগামী হওয়ার জন্য মোবাইল আছে কি নাই, আছে কি নাই, এর ভিতরে ভালো আছে খারাপ আছে, একটা ক্লিকেই আপনার ছেলের জীবন, আপনার ছেলের শত বছরের এবাদত, এক সপ্তাহের এবাদত, এক মাসের এবাদত একটা ক্লিকেই নষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই মুহূর্তে ইমান আমলকে রক্ষা করতে হলে পাঁচক্ত নামাজ পড়তে হবে, সত্যিকারের হক্কানি রব্বানি একজন পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে, এবং ওনার নির্দেশিত পথে চলতে হবে, রসুলের জিকির রসুলের দুরুদকে জারি করতে হবে, ঘরে ঘরে আল্লাহর জিকির নবীর জিকির জারি করতে হবে। আপনি ঈদে মিলাদুন্নবীর সময় মাহফিল করলেন, আপনার ছেলের বিয়েতে প্যাকেজ অনুষ্ঠান দিলেন, নাট্য ভাড়াটে মেয়ে এনে আপনি নাচালেন, আপনি আপনার ছেলেকে কুপোতে ঠেলে দিলেন, আপনার ছেলে চরিত্রহীন হয়ে যাবে, এরকম প্রোগ্রাম আপনি দিলেন, কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি মুখ দেখাতে পারবেন না। মনে রাখবেন, ভালো কাজ শুরু হয় ভালো কাজ দিয়ে। আপনি একটা ঘর করবেন, একটা দোকান বাঁধবেন, সেখানে আপনি কোরআন হতবের ইন্তেজাম করেন, আপনি সেখানে আজান দেন, সেখানে বড় হুজুর এনে আল্লামা এনে মসজিদের ইমাম এনে খতিব এনে মসজিদ এনে আপনি দোয়া করান, মিসকিনদেরকে খাওয়ান, তাহলে আপনি নিশ্চয়ই বুঝেন এটা একটা অবশ্যই ভালো কাজ। এই কাজে বরকত চাইলে, আল্লাহর রহমত চাইলে আল্লাহকে স্মরণ করে কাজটা শুরু করতে হবে। আপনার মেয়ের বিয়ে, আপনার ছেলের বিয়ে, একটা সংসার হতে যাচ্ছে, ওই নতুন একটা সংসার হতে যাচ্ছে, এই অবস্থায় আল্লাহর রহমত দরকার আছে কি নাই, আল্লাহর নবীকে রাজি করার দরকার আছে কি নাই, তো নবী কেমনে রাজি হবে, এরকম অনুষ্ঠান দিতে হবে। হিন্দুরা করতে পারে দুর্গাপূজা, তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের কোনো আপত্তি নেই। তারা নাট্য মেয়ে এনে, ভাড়াটে মেয়ে এনে, নর্তকী এনে নাচাবে, কুকের সাথে তারা মদ খেয়ে একসাথে ফালাবে, লুঙ্গি ডান্স মারবে, মুসলমানের তো এটা সাজে না, কারণ মুসলমানের মুখে জিকির আল্লাহ আল্লাহ, মুসলমান মজা পায় আলা বিজিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আনন্দ দিয়ে নাট্যকী নর্তকী মেয়ের নাচ দেখে নয়, গান শুনে নয়, মুমেন বান্দার ইমান তাজা হয়, মনটা প্রশান্ত হয় আল্লাহ জিকির দিয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি আপনার ছেলের বিয়ের দিন, মেয়ের বিয়ের দিন,
আপনি করতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী গরু ছাগল জবে করে আপনি মেহমানদারি করতে পারেন, এতিম মিসকিনকে খাওয়াতে পারেন, পাশে কোনো এতিমখানা থাকলে তাদেরকে খাওয়াতে পারেন, আপনি আপনার আত্মীয় স্বজনকে খাওয়াতে পারেন, সাথে একটা খতমে গৌসিয়ার ইন্তজাম করে, জিকির করে, আল্লাহর কাছে একটা কোরআন খতম দিয়ে, মুরব্বীদের ইসালে সওয়াব করে আপনি যদি ভালো কাজটা শুরু করেন, আল্লাহর কসম দিয়ে বলি ওই কাজের উপরে আল্লাহর রাজি হবে, নবী রাজি হবে। ওই বিয়ের পর ছেলে এবং মেয়ে দুজন যখন স্বামী স্ত্রী হয়ে যাবে, তাদের ঘর থেকে আল্লাহর নেককার ওলি হয়ে আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে, সে সমাজের খেদমত করবে। নাইলে আপনি যদি নর্তকী নাট্য মেয়ে নাচিয়ে গেয়ে ফালিয়ে প্যাকেজ ব্যান্ডের ডিজের নাম দিয়ে অনিসলামিক এরকম বিশ্বগিরি করে যদি আপনি বিয়ের ইন্তজাম করেন, আপনার ছেলে হবে বুলটু মাথা, ফ্যাকবার নিয়ে দৌড়বে, বল্টু নিয়ে দৌড়বে, কথা বাড়াবে, এদিক সেদিক বলবি, ফিতরের ক্যাপসুল খাওয়া দিবে বেটা। তখন আপনার ছেলের মুখ দিয়ে কোরআন জারি হবে না, কালিমা জারি হবে না, আপনি দৌড়াদৌড়ি করবেন, হুজুর আমার ছেলের জন্য একটা তাবিজ দেন, ছেলে তো মুখ দিয়ে কোরআন আসে না, বিস্কিট ফরা দেন, বিলা বিস্কিট ফরার জন্য যায়, তাবিজের ফরার জন্য যায়। ও হাজি সাহেব, আপনার ছেলেকে যখন বিয়ে করাচ্ছিলেন তখন তো আপনার খেয়াল ছিল না আল্লাহর রহমত পাওয়ার জন্য, আপনি তো কোরআনের ইন্তজাম করেন নাই, জিকিরের ইন্তজাম করেন নাই, তখন তো মৌলানা সাহেবের কাছে যান নাই, তখন তো ভাড়াটে মেয়ে এনে নাচাইছিলেন, তখন আপনি মজা পাইছিলেন না, এখন আপনার ছেলে বুড়া হয়ে আপনাকে মারতেছে, মার খান। ছেলে যদি নেককার বানাতে চান, শুধু ছেলের দোষ দিলে হবে না, ইসলামিক কায়দায় বিয়ে না করলে আপনার বিয়েটা শুদ্ধ হবে না, দিনই আল ইসলাম, ইসলামে সব আছে। আপনি আদ্য করলেন মসজিদে, আদ্য করলেন মসজিদে, টুপি পরে, উজু করে, মৌলানা সাহেব আত্মীয় স্বজন সবাই আসলো, নবীর সুন্নত মোতাবেক খেজুর বিতরণ করলেন, কি বোঝা যায়? এটা বিয়ে নয়, এটা অনুষ্ঠান নয়, এটা রসুলের পাকের সুন্নত, এটা ইবাদত। যদি সংসারে শান্তি চান, যদি নেককার সন্তান চান, আল্লাহওয়ালা ছেলে চান, ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে সমাজ সংস্কারক হবে, ছেলে আলেম হবে, ছেলে হাফেজ হবে, আপনার বিয়েটাও এইভাবে করা দরকার। বুঝাতে পেরেছি আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, আমি বলবো আল্লাহর নবীর সুপারিশ যদি চান, কবরে নবীর সুপারিশ চান, নবীকে চিনতে চান, আল্লাহকে চিনতে চান, আপনার বিয়ে শাদী, আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহর পথে চালান, আল্লাহর পথে চালানোর জন্য আপনাকে দিক নির্দেশনা দিতে পারে এরকম একজন পীরে মুর্শিদের প্রয়োজন আছে, যার কথা মতো আপনি চলবেন, যে আল্লাহ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে। এই জন্য আমি জেনেছি শুনেছি এখানে দুইটা কমিটি আছে, একটা হচ্ছে মেস ভান্ডারি আঞ্জুমানে রহমানিয়া মেস ভান্ডারিয়া আহমদুল্লাহ মেস ভান্ডারি রহমতুল্লাহ আলাইহি, বাবাজান কেবলা বাবা ভান্ডারি, উনি ইসলামের যে মিশন দিয়েছেন, যে মিশন দিয়েছেন, এবং মৌজুদা হুজুর কেবলা গৌসে কমিটি বাংলাদেশ, এই হুজুর কেবলার হাতে যদি আপনারা বায়াত গ্রহণ করেন, আপনাদের ঈমান আমল রক্ষা হবে, আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। মদিনার গোলামি আমাই দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমাই দে। সত্যিকার পীরের হাতে বায়াত হলে বিয়েতে আপনি প্যাকেজ করবেন না, আপনি মদিনার গোলাম হয়ে কোরআনের মাহফিল দিবেন। মদিনার গোলামি আমাই দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও মুরশিদ কিবলা, মদিনার গোলামি আমাই দে ও মদিনা মানোয়ারা, তুমি ছাড়া প্রীতা মোরা, ও মদিনা মানোয়ারা, তুমি ছাড়া প্রীতা মোরা, ও ঈমান নসিব করে দে, ও ঈমান নসিব করে দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও মুরশিদ কিবলা, মদিনার গোলামি আমাই দে। যে বুকে মদিনা ধরেন
আরে সে খোদা সিজদায় পড়ে যে বুকে মদিনা ধরে, আরে সে খোদা সিজদায় পড়ে ফয়েজে মনোবর করে দে, ফয়েজে মনোবর করে দে ও হযরত কে বেলা মদিনার গোলামি আমায় দে। সোনার রূপা চাঁদি চায় না চরণ ধুলি এই কামনা, সোনার রূপা চাঁদি চায় না চরণ ধুলি এই কামনা, চরণ ধুলি নসিব করে দে মদিনার গোলামি নসিব করে দে ও মুরশিদ কে বেলা মদিনার গোলামি আমায় দে। কেন মদিনার গোলামি কেন লাগবে? মদিনার সঠিক গোলাম হতে পারলে দুনিয়া আখেরাতে কোনো ভয় নাই। আপনি নামাজ পড়বেন, এই নামাজটা আল্লাহর সাথে দিদারের মাধ্যম হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আমি নবীর মহব্বত আদব সম্মান ইজ্জত নিয়ে যখন নামাজ পড়বে বান্দা, উম্মত শোনো আস-সালাতু মিরাজুল মুমিনিন, দুনিয়াতে তুমি নামাজ পড়বে তোমার সিজদাটা আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যাবে। আর নবীর মহব্বত যদি না থাকে, আদব যদি না থাকে, শত বন্দেগি কোনো কাজ হবে না। ইবলিসের নাম শুনেছেন যে ছিল আজাজিল, মুআল্লিমুল মালায়েকা, হেড অফ দ্য এঞ্জেলস, ফেরেশতাদের শিক্ষক। জ্ঞানের অভাব নাই, ইবাদতের অভাব নাই। আল্লাহ যখন তাকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সে ইবলিস বলছে আমি তো আদমকে সিজদা করতে পারবো না আল্লাহ। আল্লাহ বলে কেন? মা মানাকা আল্লা তাসজুদা, আদমকে সিজদা করতে তোমারে কিসে মানা করে, নিষেধ করে কে, বাধা দেয় কে? সে বলে আল্লাহ, খালাকতুহু মিন তিন, আদম রে বানিয়েছো তুমি মাটি দিয়া, ও খালাকতানি মিন নার, আমারে বানিয়েছো তুমি আগুন দিয়া। মাটি উপরে মারলে নিচে চলে আসে, আর আগুন উপরে নিচে জ্বালালে সেটা উপরের দিকে চলে যায়। আগুনের উপরে যদি রান্না করার জন্য পানির ডেকসি রাখে, এটা কিছুক্ষণ পর টক বক করে সিদ্ধ হতে থাকে। আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর সাথে অহংকার করেছে, বিয়াদবি করেছে, আল্লাহ বলে বিয়াদবের এবাদত আমার দরকার নাই। আদম আলাইহিস সালাম একজন নবী, আদম আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছে, সে যদি ইবলিস হয়ে যায়, যদি নবীউল আম্বিয়ার সাথে বিয়াদবি করে সে কি হবে? আমাদের সেই ভাষা জানা নেই। আল্লাহ বলেন নবীর সাথে আদমের সাথে বিয়াদবি করেছো, তোমাকে লানতের বোরকা পরিয়ে দিলাম, ফা ইন্নাকা রাজিম, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, দরকার নেই তোমার বান্দেগি, প্রয়োজন নেই তোমার সেই আমল, প্রয়োজন নেই সেই তোমার এলম, জ্ঞানের প্রয়োজন নেই, আমি আল্লাহ আদবকে পছন্দ করি, আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছো, তোমার মতো বিয়াদব আমার দরবারে থাকতে পারবে না। এজন্য আদব, নবীর প্রতি আদব রাখতে হবে, নবীর প্রতি মহব্বত রাখতে হবে, আউলাদে রসুলের প্রতি, আউলিয়া কেরামের প্রতি আদব নিয়ে মহব্বত নিয়ে আপনি নামাজ পড়বেন, এই নামাজটা আল্লাহ গুনাহ মাফের উসিলা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য মদিনার গোলামি লাগবে। মদিনার গোলামি মানে কি? আপনারা বলবেন হুজুর মদিনার গোলামি কি? নামাজ পড়া মানে মদিনার গোলামি? আমার কথা না, কোরআন শরীফের আয়াত, নবী আপনি বলে দিন কুল ইয়াকুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর গোলামি করো, সুবহানাল্লাহ, নবী যা বলে তা করো, নবী যা করতে বলে তা করো, যদি নবী যা নিষেধ করে তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, নবীর গোলামি যদি করতে পারো, নসিবে যদি নবীর গোলামি ধরে, আমি আল্লাহ ঘোষণা দিলাম মানে আতাআর রাসূলা, যে নবীকে মানলো ফাকাত আতা আল্লাহ, সে আল্লাহকে মানলো। নবীর কথা মানা মানে কার কথা মানা? আল্লাহ বলেন আমি আল্লাহকে যখন নবীর কথার মাধ্যমে নবীর সম্মান নিয়ে আমি আল্লাহকে মানবে, তুমি আল্লাহর রহমত চাইতে হবে না, আমি আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দেব। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে, ওয়াগফুরু লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ মাফ করে দিবে। নবী যখন রাজি হবে আল্লাহ রহমতের দরজা খুলবে, আপনার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলে তখন তুমি আমাকে নবীর পাগল হতে পারলে, নবীর গোলামি যদি তোমার নসিব হয়, আমার নবী যা করেছে তা যদি তুমি অন্তর থেকে করতে পারো,
ওয়াল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ তোমার সব আগের গুনাহ মাফ করে দিব যেহেতু আমি তোমার প্রতি রহমান হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলি গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, সুবহানাল্লাহ বলেন, আমরা নবীর গোলামি চাই ঠিক কিনা, হুঁশ আছে কিনা, বেহুঁশ হয়ে বলবেন না। গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ইমান পেল তারা, আল্লাহ ওই ইমান নসিব করে দে, ওই ইমান নসিব করে দে, ও মুর্শিদিকে বেলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কে বেলা মদিনার গোলামি আমায় দে, ও মদিনা মানবরা তোমায় কেমনে পাবো মোরা, নবীকে পাইতে হবে কিনা, ও মদিনা মানবরা তোমায় কেমনে পাবো মোরা, নবীকে পেতে হলে ওই রকম মহব্বত আর ইমান লাগবে। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি, ওই ইমান নসিব করে দে ও দয়াল আল্লাহ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কে বেলা মদিনার গোলামি আমায় দে। ফাঁকে একটা কথা বলি, আপনারা বলবেন মদিনার গোলামিতে আল্লাহ দিতে পারবে, হযরত কিবলা কেমনে দেবে, নবী কেমনে দেবে? আমি যতক্ষণ ওয়াজ করতেছি আমিও তো আপনাদেরকে নবীর গোলামি দিচ্ছি, আমি বলতেছি আপনি নামাজ পড়েন, এই কথা বলা মানে নবীর গোলামি আপনাদের সামনে উপস্থাপন করা। আপনারা যখন এটা গ্রহণ করবেন তখন আপনি নবীর গোলাম হয়ে যাবেন, নবীর যখন গোলাম হয়ে যাবেন আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুতরাং এখানে হযরত কিবলাও দিতে পারে, সত্যিকারের ওলামায়ে কেরামও আপনাকে সঠিক পথ দেখাতে পারে। হুজুর আমার ছেলের আকিকা কেমনে করবো, দৌড়ে গেলেন হুজুরের কাছে, হুজুর বলেন এইভাবে এইভাবে করেন, আল্লাহর পথ আপনাকে কে দেখাইলো, হুজুরে দেখাইলো, তাহলে হুজুরও আপনাকে মদিনার পথ দিতে পারে। আল্লাহ আমাদেরকে সঠিক ইমান দান করুন বলি আমিন। হুজুর কাবলা এখনো আছেন, আপনারা সংঘবদ্ধ ভাবে থাকবেন, ইয়াদুল্লাহি আলাল জামা, একতা হয়ে বসবাস করার উপরে আল্লাহর রহমত, বিচ্ছিন্ন হবেন না। সে সত্যিকারের হক্কানি রব্বানি যেই পীরের মুরিদ হোক না কেন, সে আমার ইমানি ভাই। এজন্য পীর যার যার, পীরও সবার, আপনার পীর আমার পীর, গৌসুল আজম এস ভান্ডারি, আহমদুল্লাহ এস ভান্ডারির আওলাদ, আঞ্জুমানে মুত্তাবিন যারা আছে এরাও আমাদের ভাই, এরাও আমরাও তো আউলিয়া কেরামের আশেক, আর আল্লাহ তো ওলিদের শান বাড়িয়ে দিয়েছেন, যারা নবীর গোলাম হয়েছে তারা ওলি হয়েছে। আল্লাহ বলেন আলা ইন্না ওলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এগুলো বলতে গেলে অনেক কথা লাগবে, কখনো যদি আবার আসি, আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারাও যদি আল্লাহ আপনাদেরকে তৌফিক দেয় আসলে অনেক কথা হবে। পরিশেষে একটা কথা বলি, যাদের মা বাপ আছে অনেক বড় সম্পদ, মা বাপ খোদার কলম, একজন ছেলেকে মা বাপ যেভাবে ভালোবাসে, যেভাবে মহব্বত করে, মা বাবার জন্য যেভাবে ত্যাগ দিতে পারে, একজন ছেলে চাইলেও তার মা বাপকে ওই রকম ভালোবাসতে পারে, কারণ বাবার কোলে ছেলে লালিত পালিত হয়, ছেলের কোলে বাবা লালিত হয় না। মা ছেলেকে গর্বে নেই, ছেলে গর্বে মাকে গর্বে নিতে পারে না, ছেলে মা বাবার দোষ ত্রুটি ধরতে পারে না, ছেলের একটাই দায়িত্ব মা বাপকে প্রাণ ভরে ভালোবাসা, স্বার্থহীন কোনো সত্যহীন স্বার্থহীন মহব্বত করা, কারণ মা বাপ তো আল্লাহর কলম। মা বাপ যদি দোয়া করে, রসুল বলেন মুস্তাজাবুদ দাওয়াত, মা বাপ যদি দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে, আমি মাওলানা আমাকে হাদিয়ে দিলে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, 50-50।
যদি আপনি মাকে ভালোবাসেন, মার মন যদি জয় করতে পারেন, বাবার মন যদি জয় করতে পারেন, মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহর নবীর হাদিস সাক্ষী, আল্লাহর কসম দিয়ে বলি, বন্দুকের গুলি মিস হবে 100-এ 100, 100% মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা বাপকে সম্মান করবেন, মাথা ঝাঁকুনি দিয়ে চোখ রাঙিয়ে মা বাপকে কথা বলবেন না। আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফফিউন ওয়ালা তানহারহুমা, তাদেরকে মনে আঘাত দিয়ে উফশব্দ বলে এরকম আচরণ করবে না। খবরদার আমার বান্দা, তোমার মা বাপকে ধমক দিবে না, তুমি বিরক্ত হয়ে যাবে, এরকম আচরণ তোমার মা বাপ করবে, তোমাকে জ্বালাতন করবে, তোমার উপর জুলুমও করবে, খবরদার, ধৈর্যের পাহাড় হয়ে যাবে। মা বাবার সামনে সর্বোচ্চ আদব, সর্বোচ্চ সম্মান মা বাবার সামনে দেখাবে। ফালা তাকাল্লাহুমা উফফিউন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র বদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলবে, যেহেতু মা বাপ হচ্ছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ হচ্ছে সন্তানের জন্য জান্নাত, মা বাপ হচ্ছে জাহান্নাম। আল্লাহর নবী এটা বলি আমি শেষ করছি, রাহমাতুল্লাহ আলামিন নবী কিভাবে আপন দুদুমা হালিমাকে সম্মান করেছেন দেখুন। ইউকাসিমুল লাহমা বিল জিরানা, জিরানা নামক স্থানে আল্লাহর হাবিব গনিমতের মাল বন্টন করছেন। দূর থেকে দেখা যায় একজন বুড়ি মহিলা আসতেছে, আল্লাহর হাবিব ওই বুড়ি মহিলাকে দেখে নিজের আপন স্থান গনিমতের মাল বন্টন করা বন্ধ করে দিলেন, দাঁড়িয়ে গেলেন, সম্মান দেখালেন। বুড়ি যখন কাছে চলে আসলেন, আল্লাহর হাবিব উঠে দাঁড়ালেন, নিজের গায়ের চাদর পাগড়ি মোবারক খুলে বুড়ির জন্য মরুভূমিতে বিছিয়ে দিলেন, বুড়ি এসে পাগড়িতে বসলেন, বিশ্ব নবীর পাগড়ি, যে নবীর হাতের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই নবী নবীউল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমাতুল্লাহ আলামিন, যিনি আল্লাহর হাবিব, ওই নবীর পাগড়ির মধ্যে বসার সুযোগ পেয়েছে একজন বুড়ি মহিলা। বুড়িকে বসালেন, আল্লাহর নবী আদবের সাথে কথা বললেন, বুড়ি চলে যাবে এই অবস্থায় নবী আবার দাঁড়িয়ে গেলেন, সম্মান দিলেন। বুড়ি চলে যাচ্ছেন, আল্লাহর নবী একটু এগিয়ে দিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলেন, আরবের এই কোন মহিলা, কোন ভাগ্যবতী মহিলা, কোন জান্নাতি মহিলা, যেই মহিলা নবীউল আম্বিয়া রাহমাতুল্লাহ আলামিন নবীর পাগড়িতে বসেছেন। সুবহানাল্লাহ, এত ছোট করে বললে হবে, নবীর পাগড়িতে বসেছে মহিলাটাকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শুনো, আমার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার মায়ের বুকের দুধ পান করতে পারি না, যিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যার কাছে আমি লালিত পালিত হয়েছি, যার বুকের দুধ পান করেছি, যিনি ছোট্টবেলায় আদর যত্ন দিয়ে আমাকে লালন পালন করেছেন, ইনি হলো আরবের সবচাইতে সৌভাগ্যবতী মহিলা, জান্নাতি মহিলা, আমার দুদুমা হযরতে হালিমাতুসাদিয়া। মা হালিমা দুদুমা বলে নবী বসতে দিলেন পাগড়ি খুলে, মা হালিমা দুদুমা বলে নবী বসতে দিলেন পাগড়ি খুলে, উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন মোদের প্রিয় রাসূলে, সে কথা মোদের নবী বলে, মায়েরই কদমে তলে, মায়েরই পদ তলে সন্তানের জান্নাত মিলে, সে কথা মোদের রাসূল বলে, নামাজ বেহেস্তের চাবি সে বেহেস্ত মায়ের কদমে পাবি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অথবা মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেস্তের চাবি। কিন্তু জান্নাত কোথায় জানেন আমার ভাইয়েরা? নামাজ বেহেস্তের চাবি সে বেহেস্ত মায়ের কদমে পাবি, চাবি পাইলে কাজ হবে না, চাবি পাইলে কাজ হবে না, নামাজ পড়লে কাজ হবে না, মায়ের কদম না পাইলে, চাবি পাইলে কাজ হবে না,
মা বাবার সেবা না করলে সে কথা মোদের রসুল বলে, মায়ের পদ তলে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত মিলে সে কথা মোদের রসুল বলে। মা বাবার মনে কষ্ট দিবা নিশ্চিত তুমি জান্নাতে হারাইবা। হাদিসের কথা, মায়ের মনে আঘাত দিবা নিশ্চিত তুমি জান্নাতে হারাইবা। জান্নাত তুমি পাইবা না রে, জান্নাত তুমি পাইবা না রে, আর কোন নেক আমলে সে কথা মোদের রাসূল বলে। হাদিস শরীফ আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, বান্দা তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, মা বাবার খেদমত করলে তোমার জান্নাত চলে আসবে। মা বাপ যদি রাজি হয় আল্লাহ রাজি হয়ে যাবে, মা বাপ যদি নারাজ হয়ে যায় দুনিয়ার কোন আমল করে তুমি আল্লাহকে রাজি করতে পারবে না। এজন্য আপনি যত হজ করেন, যাকাত দেন, দান করেন, ভালো কাজ করেন, মা বাপ যদি আপনার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে, নবীও নারাজ হয়ে যাবে। যদি আল্লাহকে রাজি করতে চান আমার ভাইয়েরা, নবীকে যদি রাজি করতে চান, সর্বপ্রথম ঘরে মা বাপ আছে তাদের খেদমত করে তাদের দোয়া নিয়ে নেন। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, নেককার সন্তান মুসলমানের ছেলে যদি মা বাবার চেহারার দিকে মহব্বতের নজর একবার দেখে, মহব্বত নিয়ে যদি একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় কবুল হয়েছে এরকম একটি হজের সওয়াব লিখে দেয়। হাদিস শরীফে রাসূল বলেন, ক্বালা মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানযুরু ইয়া ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন, কোন নেককার সন্তান যদি মা বাবার চেহারার দিকে মোহাব্বত করে ভালোবাসা দিয়ে একবার তাকায়, কিরকম আমার মা আমাকে অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে, অতি কষ্ট করে প্রসব করেছে, আমার মা বুকের দুধ পান করেছে, এই মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, ছোট্টবেলায় মায়ের করে পায়খানা করেছি, প্রস্রাব করেছি, মা আমাকে রাগ করে তাপ্পরে দেয় নাই, কুল থেকে আসার মেরে ফেলে দেয় নাই, আমাকে ধুইয়া মুছে পরিচ্ছন্ন করে মুখে চুমু দিয়ে নতুন জামা পরে বুকের মধ্যে আমাকে আগলে ধরেছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আমার বাবা নিজে না পড়ে আমারে পড়াইছে। ঈদের দিন যখন হয়ে যায় অনেক গরিব বাবা ছেলের জন্য আগে জামা কিনে, ছেলের জন্য আগে জুতা কিনে, মেয়ে আছে মেয়ের জন্য জামা কিনে, বউয়ের জন্য শাড়ি কিনে, ঈদের দিন বাবা টাকা নাই আর জামা কিনতে পারে না, লুঙ্গি কিনতে পারে না, জুতা কিনতে পারে না, পুরাতন জুতা পালিশ করে পরে, পুরাতন লুঙ্গি পরে গায়ে যায়। বাবার দিকে দেখে ছেলে চোখের পানি ঝেড়ে দে, আব্বা আমার গায়ে নতুন পোশাক আপনার গায়ে নাই, আমার গায়ে নতুন জুতা আপনার পায়ে নাই। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার কলিজার টুকরা ছেলে, কেনার মতো আর টাকা আমার কাছে নাই, তুই সুন্দর জামা পরে যদি ঈদের খুশি হয়ে যাস আমি বাবাও তোর খুশিতে খুশি হয়ে যা। যেই বাবা নিজে না পড়ে ছেলেকে পড়ালো, নিজে না খেয়ে ছেলেকে খাওয়ালো, ঠেলা গাড়ি চালাই, মাটি কাটে, ভ্যান চালাই, সিএনজি চালাই, অফিসে চাকরি করে, বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, ব্যাংকে চাকরি করে, বিদেশ থাকে, বাবা ছেলের জন্য সব কিছু করে, বাজারে যখন যায় ছেলে কি খাবে, ছেলে যে মাছটা পছন্দ করে ওই মাছটা থলে ভরে কিনে বাজার করে ছেলের জন্য নিয়ে আসে, কোনো প্রতিদান চাই না, নিঃস্বত্ব ভাবে ছেলেকে ভালোবাসে, অথচ এই বাবা জানে না ছেলে বড় হলে বাপকে ভুলে যাবে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, অথচ এই মা জানে না ছেলে বড় হলে মাকে পর করে দেবে, বিয়ে করার পর ঘর থেকে আলাদা করে দেবে, মা কোনো বিনিময় চাই না, বাবা কোনো বিনিময় চাই না, নিঃস্বার্থ ভাবে একমাত্র ভালোবাসে মা বাপ ছেলেকে। আল্লাহর হাবিব বলে, এরকম নেককার সন্তান এত কষ্ট করে যে মা গর্ভে ধরেছে, এত কষ্ট করে প্রসব করেছে,
বুকের দুধ পান করিয়েছে, কোলে পিঠে করে মানুষ করেছে, নিজে না খেয়ে খাওয়ালো, নিজে না পড়ে পড়ালো, নিজের সুখ না দেখি সন্তানের সুখের জন্য টাকা পয়সা খরচ করলো। এরকম সন্তান যখন এই কথাগুলো স্মরণ করে একবার মা বাবার চেহারার দিকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা, ওই রকম ছেলে একবার যদি মা বাবার চেহারার দিকে মহব্বত করে দেখে ওই ছেলের আমল নামাই কবুল হয়েছে, মকবুল একটি হজের সওয়াব ফেরেশতার আমল নামায় লিখে দে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় ফজিলত হজ করার জন্য বাইতুল্লাহ শরীফ লাগে, যাদের মা বাবা আছে তাদের হস্ত তাদের ঘরে, ইয়া রাসূলুল্লাহ মা বাবার চেহারা যদি একবার দেখে একটি হজের সওয়াব বুঝলাম, আমার মা বাবা তো ঘরে আছে, আমি সকালবেলা বেরোবার সময় একবার দেখলাম, ঢুকার সময় আরেকবার দেখলাম, দিনের বেলা আরেকবার দেখলাম, ঘরে রুমের মধ্যে ঢুকে আরেকবার দেখলাম, বের হয়ে আরেকবার দেখলাম, পুকুরে গেলাম ওই থেকে এখান থেকে এসে আরেকবার দেখলাম, বারবার দেখলাম, দেখতে দেখতে দৈনিক 100 বার দেখলাম। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি দেখি 100 বার হজের সওয়াব আল্লাহ আমার আমল আমার আমলনামায় দেবে কি? ইয়া রাসূলুল্লাহ ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, একজন ছেলে যদি মা বাবার দিকে মহব্বত নিয়ে 100 বার দেখে হজের সওয়াব 100টি দিবে নাকি? আল্লাহর হাবিব বলে আল্লাহু আকবার আতিয়াবু, আমার উম্মত 100 বার যদি মা বাবার চেহারা দেখো মহব্বত নিয়ে যতবার দেখবা ততবার কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। আমার বাবার আমার ভাইয়ের আমার আলোচনা শেষ। মা বাপকে কষ্ট দিবেন না, মা বাপকে ভালোবাসবেন, মা বাবার থেকে দোয়া নিবেন, মা বাবার দোয়া কবুল। মা বাপ যদি রাজি হয় আল্লাহ রাজি, দুনিয়াতে সম্মান চান, ইজ্জত চান, সুখ চান, সমৃদ্ধি চান, দুনিয়াতে টাকা পয়সা চান, মা বাবাকে রাজি করেন। ফ্রুট কিনে এই শীতের দিনে কমলা পাওয়া যায়, আপেল পাওয়া যায়, 100 টাকা 150 টাকা দিয়ে একটা ফ্রুট কিনে বাবার সামনে দিয়ে বলুন বাবা তোমার জন্য এনেছি আমার জন্য একটু দোয়া করেন, মা তোমার জন্য এনেছি আমার জন্য একটু দোয়া করো। গরম পেঁয়াজ সিঙ্গারা সমোসা এগুলো পাওয়া যায়, এগুলো গরম গরম এনে যদি মাকে বলেন মা তোমার জন্য এনেছি, মা যখন খুশি হয়ে মুখ ফুটে হাসি দিয়ে দোয়া করবে এই দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যাবে। মা বাপ তো আকাশের চাঁদ চাই না, সূর্য চাই না, ছেলে একটু মা বাপকে মহব্বত করবে, ভালোবাসবে, মা বাপ মা বাপকে ইজ্জত করবে, এহতরাম করবে, এটাই ছেলের পক্ষ থেকে মা বাপ চায়। শীতের দিনে অনেক ছেলে আছে কম্বল নাই চাদর নাই, মা বাপকে দেখে না, বউনি আলাদা থাকে বলে আমার মা বাপকে আমি দেখি না, এদের সাথে আমার যাই না, সবসময় ঝগড়া করে। আল্লাহর হাবিব বলেন জালামাহু ইন জালামাহু ইন জালামাহু, যদিও তোমার মা বাপ জুলুম করে জুলুম করে জুলুম করে তারপরেও তুমি মা বাবার সাথে নাফরমানি করতে পারবা না, যেহেতু মা বাপ হচ্ছে আল্লাহর পরে তোমার জন্য খোদার কলম। মা বাপকে সম্মান করে এহতরাম করো, তোমাকে ইজ্জত দান করবে আল্লাহ। Ya Nabi salam alayka, Ya Nabi salam alayka, Ya Rasul salam alayka, Ya Habib salam alayka, salawatullah ummati উম্মতি লব পে জারি রহা নজবরদার উম্মত পেলা ও সালাম মুস্তফা জনে রহমত পেলা ও সালাম শমে বজমে সুলজম ইমাম তোকা মন্নো কা হসন আজম ইমাম তোকা মন্নো কা জলওয়াই শনে কুদরত পেলা ও সালাম মুস্তফা জনে রহমত পেলা
তাই অব সহা সৈয়দি মুরশিদি আকা ফাহির সহা মুরশিদি হযরত কিবলা সাবির সহা রওনক আহলে সুন্নত পেলা ও সালাম মুস্তফা জানে রহমত পেলা ও সালাম সমে বজমে হিদায়ত পেলা খোজে খোজগান খোজ গরি বেনে সুসমাইন দিনো মিল্লত পেলা তো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম সুমে বজমে হেদায়ত পেলা সৈয়দি হযরত কিবলা গৌসুল মজবন্ডর তাজেদারে হাকীকত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা সুমে বজমে হিদায়ত পেলা সদরুল ফাদিল ওর আল্লামা কাজী শেরে বাংলা জিনকে হর হর আদা সুন্নতে মুস্তফা এইসে ফিরে তরিকত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা সুমে বজমে হিদায়ত পেলা মেরে উস্তাদ মা বাপ বায়ো বহীন আহলে উলদো হাসি উরত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম সুমে বজমে হিদায়ত পেলা ইয়া ইলাহী সদকায়ে জশনে ঈদ মিলাদে রসুল হে সালামি আজ জানা হো কবুল মদিনে কে চাঁদ হাজারো সালাম মদিনে কে চাঁদ লাখো সালাম মদিনে কে চাঁদ করোড়ো সালাম মদিনে কে চাঁদ বেহুদ সালাম বলগলুলা বেকমালহি কশফত দুজা বেজমালহি হসনত জমিও খিসালহি সাল্লো আলাইহি ওয়া আলিহি বলগল উলা বিকমালহি কশফত দুজা বিজমালহি হসনত জমিও খিসালহি সাল্লো আলাইহি জমিন ও জমান তুমারে লিয়ে মকিন ও মকা তুমারে লিয়ে চুনি নো চুনা তুমারে লিয়ে বনে তো জহাঁ তুমারে লিয়ে বলাগল উলা বিকমালহি কশফত দুজা বেজমালহি হসনত জমিও খিসালহি সাল্লো আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
শুকরিয়া, বেহৎ শুকর আল্লাহ পাকের দরবারে। দীর্ঘক্ষণ পর্যন্ত মিস্ত্রিপাড়া তরুণ মিলাদ কমিটির পক্ষ থেকে আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান বক্তা মুজাহিদ মিল্লাত মুনাজার আহলে সুন্নাত হযরতুল্লাহ আলহাজ মৌলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদরি মাদ্দা জিল্লুল আলী নুরানি ইমানি ইরফানি তকরির করে আজ আমাদের সবাইকে ধন্য করেছেন, সেজন্য আমি আল্লাহর দরবারে শুকর করি আলহামদুলিল্লাহ। ওনাকে ধন্যবাদ জানাই আমার এই মিস্ত্রিপাড়া সমস্ত মানুষের পক্ষ থেকে, বিশেষ করে তরুণ মিলাদ কমিটির পক্ষ থেকে। শেষ পর্যায়ে এসে এমন একটি বক্তব্য উনি রেখেছেন, যে বক্তব্য যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের অন্তরে বহু রেখাপাত করেছে। একদম সুরে যেভাবে মানুষের শরীর কাটে সেভাবেই কেটেছে, যেহেতু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাদের মা বাবা যাদের আছে এবং যাদের নাই, যাদের আছে তাদেরকে এমনভাবে বুঝিয়েছে। আজকের ওয়াজে যদি আমরা মা বাবার সম্মান না বুঝি তাহলে আর জীবনে কেউ বুঝাইতে পারবে না। কারণ আমার নবী বলেছে, আমার উম্মত তোমার মায়ের পায়ের নিচে যান না, তোমার মায়ের পায়ের নিচে যান না, তোমার মায়ের পায়ের নিচে যান না, তোমার আব্বার পায়ের নিচে যান না। তাহলে আমরা সেই মা সেই বাবাকে যদি আমরা খিদমত না করি, দুনিয়ায় বহু কিছু করি, বহু দরবারে যাই, বহু কাজ করি, বহু মিলাদ কিয়ামে যাই, বহু মাহফিল করি, বহু দানসাকাত করি, কিন্তু কোনোটাই আমাদের কাজে আসবে না। সেটাই আজকে ওনার বক্তব্যের মূল ধারাতে রয়েছে। সাথে সাথে একটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে দুনিয়ার দেহের মধ্যে রোগ হলে সেটা ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে যেতে হয়, আর কলবের যখন রোগ হয় তখন একজন প্রিয় মুর্শিদের কাছে যেতে হয়। তা সেই মুর্শিদ বর্তমানে আমাদের হুজুর কেবলা নবীর 41তম ওলাদ, যিনাকে এক নজরে দেখলে জীবনের ছোট গুনাহ মাফ হয়ে যায়, জেনার পিছনে দুই রাকাত নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সে আহলে বাইত রসুল নবীর নুরানি ওলাদ আল্লামা সৈয়দি সনদি মৌলাই সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দা জিল্লুল আলী বর্তমানে চট্টগ্রামের জামিয়া সংলগ্ন আলমগীর খানকা শরীফ অবস্থান করতেছেন। তাই আপনারা প্রতিদিন হুজুরে সারান নামাজের পরে সবাইকে বাইতের সুযোগ করে দিচ্ছে, দেখার সুযোগ করে দিচ্ছে, মা বোনদেরকে সকাল 11টায় বাইতের সুযোগ করে দিচ্ছে। আল্লাহ যাদের নসিবে রয়েছে তারাই যাবে, আল্লাহ পাক সবাইকে সে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আরজি রেখেছি মাওলানা সাহেবের কাছে মিস্ত্রিপাড়া তরুণ মিলাদ কমিটির পক্ষ থেকে, মোহাম্মদ কায়েস, মোহাম্মদ ইমদাদ, মোহাম্মদ দিদার, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আকবর, মোহাম্মদ মুরাদ, জাফর সাদেক, রানা চাকরির প্রার্থী দোয়া চেয়েছেন, টনি, জুয়েল, সাজু, রাজীব, মাসুম, সুমন, সুমন দুই, জাহাঙ্গীর, নিজাম, রুবেল, রাশেদ, কামাল, সবাই দোয়া চেয়েছেন। আপনি সবার জন্য দোয়া করবেন। এখানে অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন রোকসানা বেগম, মাবিয়া খাতুন, মোহাম্মদ মুস্তফা কামাল, হীরা প্রবাসী বেগম, মোহাম্মদ ফকির, উনি খুবই অসুস্থ।
ওনার জন্য দোয়া করবেন। মোহাম্মদ ওসমান, মোহাম্মদ জুয়েল, খাতেজা বেগম, খায়রুন্নেসা আক্তার চম্পা, নূর আক্তার বেগম, সিদ্রাতুল মুনতাহা, ফারুল আক্তার, নেসার আহমদ, মমতাজ বেগম, মোহাম্মদ জসিম, নাসির আহমদ, মোহাম্মদ মুস্তাফিজ, বাদশামিয়া, রেজিয়া বেগম, মুসলিমা খাতুন, সোলেমান বাবুল ও মোহাম্মদ শফি, সবার জন্য দোয়া চেয়েছে এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছে হুজুরের কাছে। মরহুম মকফুর জালাল আহমদ সদাগর, মরহুম শাহ আলম, জানে আলম, মাজেদা খাতুন, গোলাপ খাতুন, দিলওয়ারা বেগম, আব্দুল জলিল, জোবেদা খাতুন, আব্দুর রাজ্জাক, আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই মাহফিলের সওয়াব পৌঁছিয়ে দেয়। আমিন। একবার আলহামদুল শরীফ তিনবার কুল হুয়াল্লাহু তিনবার দুরূদ শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারাক সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারাক সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। হাম ভাই লোগুনে জুকুস পড়া মাওলানা সাহেবকো বক্স দিয়া আলামিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي ذنوبي إنه لا يغفر الذنوب إلا أنت يا غفور يا رحمن يا الله رب العالمين. يا الله تعالى আল্লাহ মিলাদ উন্নবীর মাহফিলে আল্লাহ স্ত্রী পাড়া তরুণ মিলাদ কমিটির উদ্যোগে ঈদে মিলাদ উন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন উপলক্ষে আজিম উসান কোরআনের বাগানকে সাজিয়েছে। নবীর মাহফিলকে যারা সাজিয়েছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা শ্রম বুদ্ধি দিয়ে, সুপরামর্শ দিয়ে মাহফিল যারা ইন্তজাম করেছেন, শোনার জন্য যারা গভীর রাতে আল্লাহ মাহফিলের জন্য পাগল হয়ে কোরআনের পাগল হয়ে পঙ্গপালের মতো ছুটে এসেছেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের যত আল্লাহ মিলাদ ও কিয়াম সালাত ও সালাম তাসবিহ তাহলিল কোরআনের আয়াত হাদিস শরীফ উসওয়ায়ে হাসানা আল্লাহ নিতে বাক্য যত কিছু আল্লাহ আমরা তেলাওয়াত করেছি আলোচনা করেছি এগুলোর সওয়াব কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের সকলের তরফ থেকে। আকামুলা তাজদারি মদিনা বিশ্ব নবী হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনা রওজা মুবারক পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফে যারা শুয়ে আছেন আল্লাহ সমস্ত সাহাবা ইকরামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে খুলাফায়ে রাশিদা হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক আযম উসমান যুনুরাইন শেরে খুদা আলী মর্তদা পাক পঞ্জতন আল্লাহ বিশেষ করে আপনার হাবিবের কলিজার টুকরা কন্যা জান্নাতের সরদারিনী মহিলা
সৈয়দাতুনি সাইয়াহালিল জান্না হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সৈয়দা শাবাব মহালিল জান্না ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ সমস্ত সাহাবায়ে কিরাম তাবেঈন তাবেঈন ইমাম মুজতাহিদিন মুহাদ্দিসিন মুবাসসিরিন প্রত্যেকের নামে প্রত্যেকের নামে নামে সাবির হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ মিস ভান্ডারের জমিনে বাবা জান কবুল আহমদুল্লাহ মিস ভান্ডারি গোলামুর রহমান মিস ভান্ডারি দেলাওয়ার হোসেন মিস ভান্ডারি জিয়াউল হক মিস ভান্ডারি যত আউলিয়া কিরাম আল্লাহ চট্টগ্রামে শুয়ে আছে, বিশেষ করে বার আউলিয়া সহ তামাম আউলিয়া কিরামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ মসজিদ বিটায় আল্লাহ পুকুর পারে দিঘির পারে আল্লাহ যাকে যেখানে দাফন করা হয়েছে, বিশেষ করে আল্লাহ এই মুহূর্তে গভীর রাতে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখী মা, যে মা অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে, অতি কষ্ট করে প্রসব করেছে, আল্লাহ 2 বছর বুকের দুধ পান করেছে, কোলে পিঠে করে মানুষ করেছে, নিজে না খেয়ে খাওয়ালো, নিজে না পড়ে পড়ালো, এই শীতের দিনে কত কোলে প্রস্রাব করে যে পায়খানা করেছি, মা রাগ করে নাই, গালে তাপ্পর দেয় নাই, আল্লাহ কোল থেকে আচার দেয় নাই, আদর জন্য সহক দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছেন, নিজে না খেয়ে আমাদের খাওয়ালেন, আল্লাহ মেহরবান বাবা আমাদের শান্তির জন্য নিজের সুখকে বিসর্জন দিয়েছেন। আয় আল্লাহ এমন মেহরবান মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীর রজনীতে মাহফিল থেকে তোমার দরবারে হাত তুলে সকলে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এমন সন্তান আছে, এক সময় অভাবে ছিল, ছোট্ট ছিল, ছোট্টবেলায় মাকে হারিয়েছে, আল্লাহ এখন টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, আল্লাহ এদের দিনে বাচ্চাদের জন্য যখন শপিং করে মায়ের কথা মনে পড়ে যায়, আল্লাহ বাবার কথা মনে পড়ে, ভালো একটা কাপড় কিনে মাকে পড়াতে পারে নাই, আল্লাহ ভালো একটা লুঙ্গি কিনে বাবাকে পড়াতে পারে নাই, আল্লাহ এমন মেহরবান মা বাপ যাদের বিদায় হয়ে গেল, গভীর জোরে তোমার দরবারে দোয়া করি, আমাদের মা বাপকে কবরের জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আল্লাহ জান্নাতের কাপড় পরাইয়া দাও, আল্লাহ জান্নাতের আলো দিয়ে কবরকে আলোকিত করে দাও। হে আল্লাহ তাআলা তাদের জানা অজানা কবিরা সগীরা শিরিক বিদাত সমস্ত গুনাহ মাফ করে কিয়ামতের ময়দানে মাসুম বেগুনাহ বানিয়ে নবীর আশিক বানিয়ে আল্লাহ ডান হাতে আমল নামা নিয়ে নবীর শাফাত নিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক নসীব কর আল্লাহ। রব্বুল আলামিন হে আল্লাহ তাআলা যারা সন্তান মা বাপকে বুঝে না, আল্লাহ চোখ রাঙিয়ে মাথা ঝাঁকুনি দিয়ে বেয়াদবি করে, আচ্ছা আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করি ওই সন্তানের মনে মা বাবার মহব্বত পয়দা করে দাও, মা বাবার সম্মত করার তৌফিক দাও। আল্লাহ নবীজি বলেছেন নেককার সন্তান মা বাবার চেহারার দিকে একবার দেখলে ওই সন্তানের আমল নামাই কবুল হয়েছে, এরকম একটি হজের সওয়াব লিখে দেয়। আল্লাহ তাআলা আমরা যেন মা বাবার খেদমত করতে পারি, বারবার মায়ের চেহারা মহব্বত নিয়ে দেখে
দেখে দেখে কবুল হওয়া হজের সওয়াব অর্জন করতে পারে সেই তৌফিক আমাদেরকে নসিব করো আল্লাহ। আমাদের মা বাবার হায়াতকে বাড়িয়ে দাও, খেদমত করার তৌফিক দান করো, মা বাপ যেন আমাদের উপর রাজি হয়ে যায় এমন আচরণ করার তৌফিক দান করো আল্লাহ। মা বাবার নাফরমানি, মা বাবার সাথে বেয়াদবি, মা বাবার সাথে অশালীন আচরণ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। প্রাণ ভরে মা বাপকে ভালোবাসার, মায়ের খেদমত করার, বাবার সেবা করার তৌফিক আমাদেরকে নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকেও সুস্থ, মেহরবানি করে শেফা দান করো আল্লাহ। শ্রোতাদের মধ্যে অনেকে অনেক আশা নিয়ে হাত তুলেছে, গভীর রাতে সকলের দরজা বন্ধ হয়ে যায়, অফিসের দরজা বন্ধ, দোকানের দরজা বন্ধ, হাসপাতালের দরজা বন্ধ, সবার দরজা যখন বন্ধ হয়ে যায় তোমার রহমতের দরজা খুলে যায় আল্লাহ। গভীর রাতে হাত তুলেছি, আমাদের মধ্যে কে কোন আশা নিয়ে হাত তুলেছে, কোন বান্দার হাতকে তুমি কবুল করেছ, কার ফরিয়াদ তোমার দরবারে কবুল হয়েছে আমরা জানি না আল্লাহ। যে বান্দাকে তুমি কবুল করেছ ওই বান্দার উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। জীবনে চলার পথে শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে কত গুনাহ করেছি, নাফরমানি করেছি, তোমার দরবারে আল্লাহ গভীর রাতে তওবা করি আল্লাহ। আমরা জীবনে কখনো তোমার নাফরমানি করব না আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি আল্লাহ, অতীত জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ, আমাদের রোগ সুখকে দূর করে দাও আল্লাহ, আমাদের সুখের জিন্দেগী নসিব করো, ইজ্জত আমলের জিন্দেগী দান করো, ঈমান আমলকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এখানে যাদের নাম দেওয়া হয়েছে তোমার দপ্তরে সবার নাম জানা আছে আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি হাসিল করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা অষ্টম শ্রেণী সমাপনী পরীক্ষা স্কুলে মাদ্রাসায় যারা অংশগ্রহণ করেছেন, পরীক্ষা যারা শেষ হয়েছে আল্লাহ বা ইজ্জত সসম্মানে কামিয়াবি নসিব করো আল্লাহ। আল্লাহ পিএসসি আমাদের ছোট্ট সোনামণিরা পরীক্ষা দিচ্ছে, পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষা, স্কুলে মাদ্রাসায় যে সমস্ত সন্তানরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ সহি সালামতে পরীক্ষা যাওয়া আসার ব্যবস্থা করে দাও আল্লাহ। অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, প্রশ্ন বুঝে ভালো আনসার দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক নসিব করো, মা বাবার আল্লাহ কলেজা ঠান্ডা করার তৌফিক দাও রব্বুল আলামিন। সন্তানদেরকে তুমি নেককার বানিয়ে দাও, বিদ্যা বুদ্ধিতে, আদব কায়দায়, চালচলনে মা বাপ যেন কলেজা ঠান্ডা হয়ে যায় এরকম সন্তান তুমি আমাদেরকে নসিব করো আল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা গফির লি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ একটা সময় আসবে মাহফিল চলবে, নবীর মিলাদ হবে আল্লাহ, মসজিদে আজান হবে, মসজিদে আমরা যেতে পারবো না, এলাকায় আমাদের কদম চলবে না, সবাইকে মৌতের সাথ গ্রহণ করে তোমার ডাকে সাড়া দিয়ে কবরে চলে যেতে হবে, ওই দিন আসার আগে আল্লাহ আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, আমাদেরকে নেককার বানিয়ে দাও, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ মাহফিল আসলাম আল্লাহ। আমরা গুনেগার হতে পারি যার মাহফিল আসলাম সেটা তোমার পাক কালামের মাহফিল আল্লাহ, যে নবীর মাহফিল আসলাম নবীউল আম্বিয়ার মাহফিল, নবীর চেহারা দেখেছে আল্লাহ তাদের গুনাহ মাফ হয়ে গেছে আল্লাহ, তারা সাহাবীর মাকাম অর্জন করেছে, নবী ইরশাদ করেছে লা তামাসসুনার মান রাআনি, যারা আমাকে ঈমান নিয়ে মহব্বত নিয়ে একবার দেখে যায় তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল্লাহ। নবীর মাহফিলে এসেছি গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে আসলাম আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে ঘরে যেতে চাই না আল্লাহ, ঘরে যাওয়ার আগে মাহফিল ভাঙার আগে আমাদের গুনাহ তুমি মাফ করে দাও, এই মাহফিল যেন প্রতি বছর ইন্তজাম করতে পারে ভাইদের মধ্যে তাহাদের তাফাক পয়দা করে দাও আল্লাহ, আমাদের ঈমান আমলকে হেফাজত করো আল্লাহ, আমাদের পীর মুর্শিদের উপর হায়াত আল্লাহ আপনার খাস রহমত নসিব করুন আল্লাহ, হায়াতে হাজরি নসিব করুন আল্লাহ, মুর্শিদে করিমের আল্লাহ বাংলাদেশ সফরকে কামিয়াব করুন আল্লাহ, বারবার বাংলাদেশের সফরকে কামিয়াব করুন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা গোসে মুরির যে সুস্থ ভাইরা রাকিনে গোসিয়া, হায় আল্লাহ তাআলা আশে গোসিয়া আল্লাহ, হুজুর কবলা মুহিব্বিন মুরিদিন আঞ্জুমানে জামিয়া মদিয়া সহ আল্লাহ যে সমস্ত ট্রাস্টের পরিচালিত প্রতিষ্ঠান আছে আল্লাহ, এগুলো আপনার শহীদ দরবারে কবুল আর মঞ্জুর করুন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এই খিদমতকে
কিয়ামতের ময়দানে নাজাত দরুদ সালাম বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে দরুদ সালাম দিয়ে দোয়াকে ফরিয়াদকে মুনাজাতকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে মাফাত আমার চরিত্র নসিব করুন। আল্লাহ আমাদের উপর আপনার খাস রহমত নসিব করুন। আবাবকে দূর করে দিন। আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হঠাৎ মৃত্যু থেকে জটিল কঠিন রোগ বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যে পথে চললে আপনি আপনার হাবিব খুশি, ওই পথে মধ্যে চলার আপনি তৌফিক দান করুন। যার নাম রেখেছ নিজে মোহাম্মদ রসুল, যার নাম রেখেছ নিজে মোহাম্মদ রসুল, সে নামের উসিলায় দোয়া কর হে কবুল, আল্লাহ কর হে কবুল। তোমার কাছে এই প্রার্থনা আমায় যেন নাও মদিনা, তোমার কাছে এই প্রার্থনা সবাইকে যেন নাও মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কাছে এই প্রার্থনা আমায় যেন নাও মদিনা। মরণকালে দেখাই নিও, মরণকালে দেখাই নিও মোহাম্মদ রসুল, আল্লাহ কর হে কবুল। রব্বুল আলামিন সাকরাতের বিছানায় মৌতের যন্ত্রণায় যখন চটপট করব, ছেলে কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, প্রাণের বিবেক দিকে বসে কাঁদবে, আল্লাহ কঠিন মুসিবতে যে নবীকে দেখলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, জীবনের তমাম গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ নবীর চেহারা দেখে দুনিয়ার সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে যখন চলে যাব, আল্লাহ আল্লাহ আমাদের জবানি আর কলবে জারি করে নিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।